খুব ইম্পর্টেন্ট একটা টপিক ইন টার্মস অফ এক্সামিনেশন। কি বললাম? ভার্নিয়ার ক্যালিপার্স। ভার্নিয়ার ক্যালিপার্স। আচ্ছা দেখো, এই ভার্নিয়ার ক্যালিপার্সটা তো আমরা করবোই পুরোটা, তার আগে তোমরা আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে দেখো, আমার কাছে একটা এইরকম 7 মিটারের স্কেল আছে। দেখো এইরকম একটা 7 মিটারের স্কেল আছে, ঠিক, আর একটা এইরকম 5 মিটারের স্কেল আছে। দেখো একটা 7 মিটারের স্কেল আছে আর একটা 5 মিটারের স্কেল আছে। তোমরা আমাকে বলতে পারবে যে এই দুটো স্কেল দিয়ে আমি মিনিমাম মিনিমাম কত লেন্থ মেজার করতে পারবো? 2 মিটার, শুনতে পেলাম না। 2 মিটার। ভেরি গুড, ভেরি গুড। এই তোমরা কি সবাই বুঝতে পারলে ও কি বলল? দেখো হ্যাঁ স্যার, বুঝেছি। কি বললো, ধরো আমার কাছে এরকম একটা লেন্থ আছে, কারেক্ট, কারেক্ট। এবার দেখো, যদি একটা 5 মিটারের রড থাকে, 5 মিটার, তাহলে আমি তো 5 মিটারের রড দিয়ে কারেক্টলি মেজার করতে পারবো। বলো তো, আমার কাছে যদি একটা 7 মিটারের রড থাকে, তাহলে আমি এইটা দিয়ে মেজার করতে পারবো, ঠিক তো? এবার বলো, আমার কাছে যদি একটা 2 মিটারের রড থাকে, তাহলে কি আমি এই দুটো দিয়ে মেজার করতে পারবো? পারবো। কিরকম? আমি 7 মিটারের রডটা এখানে লাগাবো, 7 মিটার, আর তার তলায় 2 মিটারের রডটা লাগাবো, 5 মিটারের রডটা লাগাবো। তাহলে বলো তো, এইটুকু যে আমি মেজার করছি, এইটার ভ্যালু কত? 2 মিটার। তাহলে বলো তো, আমি যদি এইটা একটা সিস্টেম নিই, মানে তোমাকে একটা সিস্টেম দিয়েছে, যে এগুলোতে গ্রেডেশন করা নেই, মানে 1 মিটার? না না না, কোনো কিছুতে গ্রেডেশন করা নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, ওখানে কোথাও ইয়ে নেই। তার মানে মিনিমাম কত ভ্যালু আমি কারেক্টলি মেজার করতে পারবো, মিনিমাম কত ভ্যালু আমি কারেক্টলি মেজার করতে পারবো? 2 মিটার, কারেক্ট, কারেক্ট। এবার কোন একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে কারেক্টলি যে মিনিমাম ভ্যালুটা মেজার করা যায়, তাকে বলে লিস্ট কাউন্ট। মাথার ওপর দিয়ে গেল আরেকবার বুঝিয়ে দেবেন ভাই, আরেকবার বলে কি বোঝাবো বলো? লিস্ট কাউন্টেড পার্টটা। অ্যাকচুয়ালি আমার নেটটা এখানে একটু উইক আছে। আমি বললাম কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মিনিমাম যে লেন্থটা মেজার করা যায়, তাকে বলে লিস্ট কাউন্ট। স্যার মিনিমাম লেন্থ বলতে? মিনিমাম লেন্থ বলতে মিনিমাম ভাই, এটা আগের দিনও করিয়েছি, আগের ইসেও করিয়েছি, যখন তোমাদের এরার করিয়েছি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ আমার মনে পড়ছে। এবার শোনো তো, এই যে সিস্টেমটা দিয়েছে, এইটা দিয়ে আমি মিনিমাম 2 মিটার মেজার করতে পারবো। দেখো মিনিমাম 2 মিটার মেজার করতে পারবো। আচ্ছা এবারে আমাদের গল্পটা শুরু হচ্ছে। এবার দেখো, আমাদের যে স্কেল গুলো থাকে, দেখো যে স্কেল গুলো থাকে, যে স্কেল গুলো, 1 মিনিট, you use a ruler or you may not get the current length of an object. ওকে, এবার শোনো, এবার আমাদের কাছে যে স্কেল থাকে, দেখো যে স্কেল থাকে, সেই স্কেল গুলো সেন্টিমিটারে থাকে কি থাকে না বলো? আমাদের কাছে যে স্কেল থাকে, এবার দেখো, আমাকে যদি এইরকম একটা, এইরকম একটা কি বলে স্ফিয়ার দেয়, এই স্ফিয়ারের আমাকে বলছে ডায়ামিটার মেজার করতে, আমি কি করব? আমি এখানে আমার স্কেলটাকে রাখবো, কি রাখবো কি রাখবো না, দেখো এবার আমরা এই দুটো পয়েন্টের মধ্যে ডায়ামিটার মেজার করব। দেখো এই দুটো পয়েন্টের মধ্যে ডায়ামিটার মেজার করব, ওকে। এবার দেখো, এবার আমাদের যে স্কেলটা, আমাদের যে স্কেলটা, সেই স্কেলটা নর্মাল স্কেল,
নর্মাল স্কেল, নর্মাল স্কেল সেন্টিমিটারে থাকে, সেন্টিমিটারে থাকে নর্মাল স্কেল, মানে এইটা জিরো, তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এবার এইটা হচ্ছে, আচ্ছা এটা এতটা বড় বড় থাকে না, এটা এরকম ছোট থাকে। এবার মন দিয়ে শোনো, এইটা জিরো, এইটা ওয়ান সেন্টিমিটার, তাহলে বলো তো এখানে টোটাল কতগুলো ডিভিশন আছে? তাহলে বলতো ওয়ান ডিভিশন কত রিপ্রেজেন্ট করে? টেন সেন্টিমিটার, মানে কত? ওয়ান মিলিমিটার ডিনোট করে, বলো ওয়ান মিলিমিটার ডিনোট করে। তাহলে তোমরা বলো তো, আমি যদি এই স্কেল দিয়ে কোনো জিনিস মেজার করতে চাই, তাহলে মিনিমাম আমি এই ওয়ান মিলিমিটার বেশি, মিনিমাম এই ওয়ান মিলিমিটারের কম কারেক্টলি মেজার করতে পারবো না। কি বললাম? এই ওয়ান মিলিমিটারের কম কারেক্টলি মেজার করতে পারবো না। তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, ধরো আমার এইরকম একটা মেজারমেন্ট এসছে, মানে মেজারমেন্ট বলতে আমি একটা মেজার করতে গিয়ে দেখছি আমার এইখান থেকে, সরি এইখান থেকে এই পর্যন্ত কোনো একটা লেন্থ এসছে, দেখো এইখান থেকে এইটুকু একটা লেন্থ এসছে, তাহলে তুমি এটার ভ্যালু কত বলবে বলো তো? এটার ভ্যালু বলো, এটার ভ্যালু কত বলবে বলো? রাইট, তার মানে এইটার ভ্যালু তুমি বলবে, দেখো তুমি এইটার ভ্যালু বলবে 8 মিলিমিটার থেকে 9 মিলিমিটারের মধ্যে। তুমি কি এইটার ভ্যালু কারেক্টলি মেজার করতে পারবে? স্যার আপনি কি একটু মানে বলতে পারবেন কোন কোনটার কথা বলছেন? এই যে এইখান থেকে এইটুকু ধরো একটা লেন তোমাকে দেওয়া হয়েছে, এবং সেইটা তুমি যখন রেখেছো তখন এইটা এই দুটোর মাঝখানে এসে পড়েছে, তাহলে এটা লেন কত? 8 মিলিমিটার ধরো লেন, 8 মিলিমিটার আর 9 মিলিমিটারের মাঝখানে না, বলো তুমি কি এর থেকে কারেক্টলি আর মেজার করতে পারবে? তুমি বলবে না এটা 8.5 মিলিমিটার, কেউ বলবে না এটা 8.6 মিলিমিটার, বলবে কি বলবে না বলো? তার মানে এইটা আমরা কারেক্টলি মেজার করতে পারছি না। তাহলে বলো তো এই যে তোমার সামনে যে স্কেলটা, এই স্কেল দিয়ে মিনিমাম কত মেজার করতে পারবে? 1 মিলিমিটার, 1 মিলিমিটার তুমি মিনিমাম মেজার করতে পারবে। তাহলে বলো তো এইটার লিস্ট কাউন্ট কত বলো? 1 mm, 1 mm, কারেক্ট। এবার যদি এই রকম কোনো, মানে আমি ধরো আরো অ্যাকিউরেটলি মেজার করতে চাইছি, তখন এই নর্মাল স্কেল দিয়ে হবে না, তখন আমরা যে স্কেলটা ইউজ করব তার নাম ভার্নিয়ার ক্যালিপার্স, তার নাম ভার্নিয়ার ক্যালিপার্স। এবার দেখো আমি যদি বলি, দেখো আমি যদি বলি মিলিমিটারে, মানে সেন্টিমিটারে, এই মিলিমিটারে, তাহলে বলতো এটা আমি যদি সেন্টিমিটারে রিপ্রেজেন্ট করি, তাহলে আমি 0.1 সেন্টিমিটার, এইটা কি বলতো? এটাই তো 1 মিলিমিটার। হ্যাঁ স্যার। তাহলে এটাই আমার লিস্ট কাউন্ট না? হ্যাঁ। তাহলে লিস্ট কাউন্টটা ডেসিমেলের পরে কটা, ডেসিমেলের পরে এই কটা, হ্যাঁ ডেসিমেলের পরে কটা কটা প্লেস, 1 প্লেস, একটা বলো তো ডেসিমেলের পরে 0.1 প্লেস পর্যন্ত কি আমি মেজার করতে পারবো? হ্যাঁ স্যার। না, এইবার ডেসিমেলের পরে 0.1 পর্যন্ত মেজার করা যায় কি দিয়ে? ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে। কি দিয়ে? ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে। আচ্ছা এই ভার্নিয়ার ক্যালিপার্সটা কিভাবে কাজ করে একটু আমি, তোমরা এই ভিডিওটা একটু দেখো, দুটো মিনিট দেখো, দেখো ভার্নিয়ার ক্যালিপার্সটা কিরকম দেখতে হয়। দেখো এইখানে একটা স্কেল রয়েছে দেখতে পাচ্ছ, এই যে বড় স্কেল, হ্যালো, আর এর ভেতরে একটা ছোট স্কেল রয়েছে, ছোট ছোট, বড় স্কেলটাকে বলে মেইন স্কেল, আমি দেখাবো, ডোন্ট ওয়ারি আমি দেখাবো, ছবি দেখে ছবি ইয়ে করে দেখাবো, আর এই ছোট স্কেলটাকে বলে ভার্নিয়ার স্কেল। এবার কিভাবে মেজার করে একবার দেখো, স্যার উপরে একটা ইঞ্চ টু ইঞ্চ একটা সেন্টিমিটার যেত মেইন স্কেলে বলছি, সেটা এখনো জানি না, সেটা পরে দেখছি। দেখো দেখো কোনো একটা জিনিসের লেন্থ যদি মেজার করতে হয়, তাহলে এই দুটো জয়ের মাঝখানে আমরা ওই জিনিসটাকে রাখি, দেখো এই দুটো জয়ের মাঝখানে আমরা ওই জিনিসটাকে রাখি। এবার একটা জিনিস কি লক্ষ্য করতে পারছো, এইখানে ছয় দেখা যাচ্ছে, ছয় দেখো এখানে ছয় দেখা যাচ্ছে, এই যে ছয়, এই যে দেখতে পাচ্ছ ছয় দেখা যাচ্ছে। আর বলতো এটা ছয় মেন স্কেলে না ইয়ে ভার্নিয়ার স্কেলে?
আচ্ছা, আর তার তলায় দেখো এরকম নীল রঙের গুটি 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 দেখতে পাচ্ছ, এই যে এই যে এইটা দেখো, এই যে নীল রঙের, আচ্ছা দেখতে পাচ্ছ, রাইট? আমি বলতে বোঝাবো, তার মানে এই দুটো স্কেলই ম্যাটার করবে। আচ্ছা এবার আর একটু দেখো, এবার দেখো এটা দিয়ে কোন জিনিসের ইনার, দেখো কোন জিনিসের ইনার ডায়ামিটারও মেজার করা যায়, কোন জিনিসের ইনার ডায়ামিটারও মেজার করা যায়, ডায়ামিটার অফ পাইপ এন্ড দ্য ডেপথ অফ এ হোল, ডেপথ অফ এ হোলও মেজার করা যায়, কনসিস্টস অফ আ ফাইনলি পলিশড টু দ্য, হ্যাঁ এই জায়গাটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা এইবার দেখো, বলতো এই যে নিচে যেটা লেখা আছে নিচে ব্লু কালারে, এইটা ভার্নিয়ার স্কেল না তোমার সিলি মেন স্কেল? ভার্নিয়ার, ভেরি গুড। আর উপরেরটা কি মেন স্কেল? মেন স্কেল, ভার্নিয়ার স্কেল, উপরেরটা ভার্নিয়ার স্কেল, আরে উপরেরটা মেন স্কেল, এই যে উপরেরটা যেটা ব্ল্যাক দিয়ে, আচ্ছা ওকে, আচ্ছা নিচে 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 যেটা নীল দিয়ে, এটা কি স্কেল? ভার্নিয়ার স্কেল। একটা জিনিস দেখো তো, দাঁড়াও এক মিনিট, একটা জিনিস দেখো, ভার্নিয়ার স্কেলে এই মেন স্কেলে এখান থেকে এটা 1 সেন্টিমিটার। এবার দেখো তো, যেটা ভার্নিয়ার স্কেল সেটা মেন স্কেলের 9 ডিভিশনের সাথে কোয়েনসাইড করেছে। হ্যাঁ স্যার, দেখো মেন স্কেলে 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10, মেন স্কেলে যেটা 10 ওপরে 10, দেখো সেটাই যদি আমি ভার্নিয়ারের সাথে একেবারে এক লেভেলে লাগাই, তাহলে বলতো ভার্নিয়ারের, ভার্নিয়ার স্কেলের যে 10th ডিভিশন সেটা মেন স্কেলের কত ডিভিশনের সাথে কোয়েনসাইড করেছে? 9th ডিভিশন, রাইট? এইটাই আমাদের মেইন লাগবে, বুঝতে পারছো? এবার দেখো কখন আমরা মেজার করছি, এই যে দেখো এই যে কিভাবে এটাকে সরাচ্ছে দেখেছো? হ্যালো, দেখো কিভাবে সরাচ্ছে দেখতে পাচ্ছ? ওকে এবার আমি দেখাচ্ছি, তাহলে এই অবধি কি বোঝা গেছে? মোটামুটি একটা আইডিয়া বলো, মোটামুটি একটা আইডিয়া। আচ্ছা স্যার, তাহলে ভার্নিয়ারের লিস্ট কাউন্ট কত? ওয়েট ওয়েট, এগুলো এখনো কিছু শুরুই করিনি, সব বলবো। মেন স্কেল কোনটা, ভার্নিয়ার স্কেল কোনটা, ওটা একবার দেখি তো আমি বন্ধুটো দেখাচ্ছি ডিয়ার, দাঁড়াও দাঁড়াও, তোমরা এবার আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, তোমাদের চোখের সামনে ভার্নিয়ার ক্যালিপার্স দেখতে পাচ্ছ? দেখো ভার্নিয়ার ক্যালিপার্স, এবার দেখো এই যে ভার্নিয়ার ক্যালিপার্স, এবার ধরো এইটার ডায়ামিটার আমি মেজার করতে চাইছি, ডায়ামিটার, এবার এইটাকে আমি এই যে এইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেক্সট দিন আমি ক্লাসে নিয়ে যাব, ক্লাসে গিয়ে সবাইকে শুধু দেখাবোই না, তোমাদের করতেও দেব, ওকে? এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, বুঝতে পারছো? এই এবার দেখো, এইখানে একটা স্কেল রয়েছে এইখানে, আর নিচে একটা স্কেল রয়েছে নিচে, নিচেরটা হচ্ছে বড় মেন স্কেল, আর এখানে একটা স্ক্রিন মতো দেখতে পাচ্ছ এরকম ছোট, এই যে এটা, এইটা ভার্নিয়ার স্কেল, কারেক্ট? এইটা ভার্নিয়ার স্কেল, ওকে? আচ্ছা আমি তোমাদের নেক্সট দিন এটা ক্লাসে নিয়ে গিয়ে এখন তো বোঝাবোই, নেক্সট দিন করতে দেবো, এবং দেখবে তোমরা এটা আরামসে বুঝতে পারবে, ইজি জিনিস, ডোন্ট ওয়ারি, ওকে? আচ্ছা চলো এবার এইখানে চলে এসো, দেখো এইটা হচ্ছে মেন স্কেল, এইটা, এই যে এইটা, আর এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল,
দেখো এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, রাইট? দেখো এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আমি, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? কেউ কিছু বলছো? এই দেখো ভার্নিয়ার স্কেল, এই ওপরেরটা হচ্ছে মেন স্কেল, যেটা 0 আর 1 লেখা, এইটা মেন স্কেল। আর এর তলায় যেটা নীল দিয়ে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো, বলো বুঝতে পারছো? ওকে ওকে, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। দেখো যদি কোনো ডাউট থাকে, আচ্ছা যদি কোনো ডাউট না থাকে তাহলে এবার মন দিয়ে শুনো। হ্যাঁ বলো। এটা কি কোনো নেসেসিটি আছে যে ওটা 10th মানে মেইন স্কেলের 9th ডিভিশনের সাথে 10th ডিভিশন ভার্নিয়ার স্কেলের কোইনসাইড করতে হবে? নো নো নো, ওকে, তখন কি হবে? কিন্তু মন দিয়ে শোনো, কিন্তু জেনারেল যে ভার্নিয়ার স্কেল পাওয়া যায়, জেনারেল নর্মাল যে ভার্নিয়ার স্কেল পাওয়া যায়, দেখো নর্মাল যে ভার্নিয়ার স্কেল পাওয়া যায়, নর্মাল যে ভার্নিয়ার স্কেল পাওয়া যায়, সেই ভার্নিয়ার স্কেলে মেন স্কেলের 9 ডিভিশনের সাথে, মেন স্কেলের 9 ডিভিশনের সাথে ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশন কোয়েনসাইড করে। বলো 10 ডিভিশন কোয়েনসাইড করে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা এবারে শোনো ভালো করে। এবার দেখো আমি এই যে ওপরের যে জিনিসটা সেটাকেই এইভাবে ড্র করেছি, ওপরেরটা মেন স্কেল, নিচেরটা ভার্নিয়ার স্কেল। এবার বলো তো 1 সেন্টিমিটার মানে কত মিলিমিটার? বলো 1 সেন্টিমিটার মানে কত মিলিমিটার? 10 মিলিমিটার। দুর্দান্ত, 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, দুর্দান্ত। আচ্ছা দেখো 1 সেন্টিমিটার মানে যদি 10 মিলিমিটার হয়, এখানটায় দেখো এখানে 10 মিলিমিটার দিয়েছে, দেখো এখানে 10 মিলিমিটার, তাই তো? হ্যালো, এবার তোমরা আমাকে বলো তো এর আগের মার্কটা 9 মিলিমিটার? গুড, এর আগের মার্কটা 9 মিলিমিটার। আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, মেন স্কেলের 9 ডিভিশনের সাথে ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশন কোয়েনসাইড করে গেছে? বলতো এই এক একটা ডিভিশন কত এখানে? গুড, এবার বলতো এটা হচ্ছে মেইন স্কেলে এক একটা ডিভিশন, তাহলে আমি এই দেখো এইটাকে যদি আমি মোটা বড় করে ড্র করি এইটাকে, তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে 1 mm, দেখো 1 mm এখান থেকে এইটুকু। এবার বলো এইটা কোন স্কেলে? এইটা স্যার ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল, দুর্দান্ত। তাহলে ভার্নিয়ার স্কেলটা এর থেকে এইরকম জায়গায় রয়েছে। হ্যাঁ স্যার। এবার মন দিয়ে শুনবে। আচ্ছা বলো তো ভার্নিয়ার স্কেলে কটা ডিভিশন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে ভার্নিয়ার স্কেলে 10 ডিভিশন, মানে বলো তো এইটার সাথে 10 ডিভিশন মানে 9 মিলিমিটার। হ্যাঁ স্যার, 0.9 আসছে। তার মানে বলো তো এর 1 ডিভিশন মানে কত মিলিমিটার? 0.9 মিলিমিটার। বলো বলো বলো, 0.9 মিলিমিটার। এই দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে তোমরা বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? আরে ভাই একটা ডিভিশনের, ভার্নিয়ার স্কেলের, ভার্নিয়ার স্কেলের একটা ডিভিশনের, কি বললাম? ভার্নিয়ার স্কেলের একটা ডিভিশনের, বলো বলো বলো, ভার্নিয়ার স্কেলের পুরোটা মানে 0.1। কোনটা 0.1 ডিয়ার? স্যার মানে দুটো ডিফারেন্স। ওয়েট করো ওয়েট করো, লেট মি ফিনিশ ম্যান। আচ্ছা তাহলে বলো তো ভার্নিয়ার স্কেলের একটা ডিভিশন মানে 0.9 মিলিমিটার? এবার বলো তার মানে এইখান থেকে এইটুকু 0.9 মিলিমিটার, বলো। আর এইখান থেকে এইটুকু কত মিলিমিটার? 1 মিলিমিটার। তার মানে আমাকে যদি এই ভার্নিয়ার স্কেল দেয়, সেখানে মেইন স্কেল আর ভার্নিয়ার মানে ভার্নিয়ার ক্যালিপার্স দেয়, তাহলে সেখানে মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেল দুটোই আছে কি নেই? তাহলে বলো তো ঠিক আগেরটার মতো না, এই 7 মিলিমিটার আর 5 মিলিমিটার, এই 7 মিটার আর 5 মিটার, তাহলে বলো মিনিমাম আমি মিনিমাম আমি কত মেজার করতে পারবো? এখানটায় তাই না? তাহলে এবার বলো তো সেম ভাবে এখানে আমি
মিনিমাম কত মেজার করতে পারবো? 0.1 মিলিমিটার। তার মানে সেটা কি বলতো, এই 0.1 সেটা হচ্ছে 1 ডিভিশন অফ মিসকাউন্ট মেইন স্কেল মাইনাস 1 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল, তাই না? এটাই হচ্ছে এই 0.1 মিলিমিটার, না বলো? 0.1 মিলিমিটার না, তাহলে বলো তো এই 0.1 মিলিমিটার আমি অ্যাকিউরেটলি মেজার করতে পারবো? হ্যাঁ পারবো। ভেরি গুড, তাহলে এটাই আমার কি মাথার উপর দিয়ে গেল, মাথার উপর দিয়ে গেল, যায়নি তো? এবার বলো, যদি আমার কাছে শুধু মেইন স্কেল থাকে, শুধু মেইন স্কেল থাকে, সেই মেইন স্কেল দিয়ে আমি 0.1 সেন্টিমিটার পর্যন্ত কারেক্টলি মেজার করতে পারবো, কিন্তু ভার্নিয়ার স্কেল থাকলে কত কত দিন আমি মেজার করতে পারবো? 0.01 সেন্টিমিটার পর্যন্ত পারবো। দেখো তাহলে কি তোমরা লিস্ট কাউন্টটা কি বুঝতে পারলে? দেখো তাহলে আমি এখান থেকে দেখো তো লিস্ট কাউন্ট এটা লিখতে পারি, লিস্ট কাউন্ট ইকুয়াল টু 1 MSD মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 VSD। দেখো 1 ডিভিশন অফ মেইন স্কেল, 1 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, ঠিক কি না? দেখো ঠিক কি না? এবার দেখো এইখানে তুমি এইভাবে লিখতে পারো, দেখো। আচ্ছা এই অবধি কি বুঝতে পেরেছো কি পারোনি আগে বলো? গুড গুড। আচ্ছা এবার হ্যাঁ শান্ত তো বলো। হ্যাঁ বলছি যে এইটা মানে সিগনিফিক্যান্সটা কি, মেজারমেন্টটা কি করে দেখা যায়? মেজারমেন্টটা এটা কি করে দেখা যায় বলতে, মানে লিস্ট কাউন্টটা যে আমি মেজারমেন্টেও বুঝতে পারবো এটা কি করে বুঝতে পারছি? তোমার কোয়েশ্চন আমি এখনো বুঝতে পারিনি। লিস্ট কাউন্টে, এটাই তো লিস্ট কাউন্ট ভাই, একটা একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মিনিমাম কত মেজার করা যায় সেটাই তো লিস্ট কাউন্ট। ইয়া হ্যাঁ, কিন্তু এটা যে মেজার করা যাচ্ছে এটা কি করে বুঝবো, মানে আমি স্কেল রিডিং এর সাথে বুঝতে পারছি না ওটা আর কি। ওকে লেট মি ফিনিশ, তারপরে দেখো বুঝতে পারো কিনা। আচ্ছা এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি লিস্ট কাউন্ট ইকুয়াল টু 1 MSD মাইনাস 1 VSD। আচ্ছা এবার দেখো, এবার আমি জেনারেল একটা ইয়ে করতে চাইছি। আগে বলো, আগে বলো, এইটা নর্মাল, এটা হচ্ছে নর্মাল, নর্মাল ভার্নিয়ার ক্যালিপার, নর্মাল নর্মাল ভার্নিয়ার ক্যালিপারসে, মন দিয়ে শুনবে, ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশন মেইন স্কেলের 9 ডিভিশনের সাথে কোয়েনসাইড করে, 9 ডিভিশনের সাথে কোয়েনসাইড করে। দেখো 9 ডিভিশনের সাথে কোয়েনসাইড করে, ঠিক? তার মানে আমি এইটা এইরকম বলতে পারি, দেখো এইরকম, সেটা হচ্ছে 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু 9 ডিভিশন অফ মেইন স্কেল। বলো বলতে পারি, দেখো তো। হ্যালো, হ্যাঁ স্যার, কারেক্ট স্যার। এবার এটা 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 যে মানে আমরা যদি বাজার থেকে যে নর্মাল ভার্নিয়ার ক্যালিপার কিনি সেটা, এবার আমি তো পাকামো মারতেই পারি, পাকামো মেরে আমি জেনারেল এইরকম একটা করতে পারি, সেটা হচ্ছে এন ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, এইটাকে আমি ইকুয়েট করতে পারি এম ডিভিশন অফ মেইন স্কেল। মানে আমি এরকম বললাম যে আমি এমন একটা ভার্নিয়ার ক্যালিপার তৈরি করেছি, দেখো আমি এমন একটা ভার্নিয়ার ক্যালিপার তৈরি করেছি যার 5th ভার্নিয়ার স্কেল ডিভিশন, দেখো কোয়েনসাইড করছে 9th মেইন স্কেল ডিভিশনের সাথে। করতেই পারে, পারে কি পারে না? এই অন্তত একটা কোয়েনসাইড করতেই হবে তো, রাইট? একটা জায়গায় কোয়েনসাইড করতেই হবে। আচ্ছা বলো তো আমি এরকম করতে পারি কি পারি না? হ্যালো, যেমন এইখানে আমি করেছি কি বলো, 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু 9 ডিভিশন অফ মেইন স্কেল, তো এরকমও তো আমি করতে পারতাম। লাভ নেই তো করে, কি করে লাভ নেই রিয়া? মানে যদি ভার্নিয়ার স্কেলের ডিভিশন মেইন স্কেলের ডিভিশন থেকে কম হয়ে যায় তাহলে অ্যাকুরেসিটা তো কমে যাবে। ঠিক আছে পরে দেখছি ওগুলো, পরে দেখছি ওগুলো রিয়া। স্যার হ্যাঁ বলো, একটা কোয়েশ্চন স্যার, এরকম কোন কোন প্রবাবিলিটি আসতে পারে যে কোয়েনসাইড না করে? না, তাহলে সেটা স্কেলটা এরর আছে। আচ্ছা আচ্ছা এবার শোনো, মানে আমি এরকম তো করতেই পারি যে ধরো 8 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ফিফথ ডিভিশন অফ মেইন স্কেল, এই দুটো কোয়েনসাইড করতেই পারি। এরকম আমি একটা ভার্নিয়ার স্কেল বানিয়েছি যেখানে আমি এটা এইরকম করেছি। ইন জেনারেল আমরা যেটা ব্যবহার করি সেটা এটা, ইন জেনারেল আমরা যেটা ব্যবহার করি সেটা এটা, ঠিক? দেখো ইন জেনারেল আমরা যেটা ব্যবহার করি সেটা এটা।
আচ্ছা আমি তো এইরকম তৈরি করতেই পারি, তাই তো? তাহলে দেখো আমি এবার একটা জেনারেল ফর্মুলা করতে চাইছি, জেনারেল ফর্মুলা। কি জেনারেল ফর্মুলা? এদিকে চলে এসো। আমি কি বললাম সেটা হচ্ছে এম ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু এম ডিভিশন অফ মেন স্কেল। এটাকেই আমি লিখতে পারি এন ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু এম মেন স্কেল ডিভিশন। এবার বলো তো লিস্ট কাউন্ট মানে কি ছিল? লিস্ট কাউন্ট মানে ছিল ওয়ান এম এস ডি মাইনাস ওয়ান ভিএসডি। এবার দেখো এইখান থেকে আমি বলতে পারি ওয়ান ভিএসডি ইকুয়াল টু এম বাই এন এম এস ডি। এবার ওয়ান ভিএসডির জায়গায় যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে ওয়ান এম এস ডি মাইনাস এম বাই এন ভিএসডি, রাইট, ইকুয়াল টু ওয়ান, ওহো ভুল বললাম, এটা কি হবে এম এস ডি হবে না এম এস ডি। আরে যে এই যে ওয়ান ভিএসডি ছিল সেখান থেকে আমি এই ফর্মুলা থেকে এইটা বলা পারি না, তাহলে বলো তো ইকুয়াল টু ওয়ান এম এস ডি কমন নিচ্ছি ওয়ান মাইনাস এম বাই এন লিস্ট কাউন্ট। দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা এবার যেটা বলছি এটা দিয়ে জাস্ট লিস্ট কাউন্টটা ক্যালকুলেট করা হবে, এটা দিয়ে জাস্ট লিস্ট কাউন্টটা ক্যালকুলেট করা হবে। এবার বলো তো আমরা এই যে ভার্নিয়ার ক্যালিপার্সটা নিয়েছি এইটা, এটা লিস্ট কাউন্ট কত পেয়েছি বলো? এটা লিস্ট কাউন্ট কত পেয়েছি? 0.1 mm বা 0.01 সেমি পেয়েছি কি পেয়েছি? পাইনি, চেক করে দেখি তো এখানে পাই কিনা বলো তো। 1 mm ভ্যালু কত? 1 mm 1 মেইন স্কেল ডিভিশন মানে কত সেমি এসে বলো? 0.1 0.1, ভেরি গুড। এবার 1 মাইনাস m, m মানে কত স্যার? 10, এই যে n ডিভিশন অফ, ও আচ্ছা হ্যাঁ ঠিকই বলছো, এই যে n ডিভিশন অফ vfd, হ্যালো m ডিভিশন অফ vfd ইকুয়াল টু m ডিভিশন অফ msd না? হ্যাঁ স্যার। তাহলে এখানে কত ডিভিশন অফ vfd? 10 ডিভিশন। হ্যাঁ স্যার। এখানে n এর ভ্যালু কত স্যার? 10। আর m এর ভ্যালু? হ্যাঁ। তাহলে এবার পুট করো তো, বলো 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 m এর ভ্যালু কত আমরা বার করলাম স্যার? 9। n এর, আর n এর ভ্যালু চেক করে দেখো তো 0.01 সেন্টিমিটার আসছে কিনা লিস্ট কাউন্ট? হ্যাঁ স্যার আসছে। ওকে আচ্ছা, যেইতে প্রত্যেকবার এখান থেকে কোয়েশ্চেন আসে, যেই অ্যাডভান্সেও কোয়েশ্চেন আসে, আবার বলছি যেইতে প্রত্যেকবার এখান থেকে কোয়েশ্চেন আসে, যেই অ্যাডভান্সেও এখান থেকে কোয়েশ্চেন আসে, যেই অ্যাডভান্সেও, ওকে আবার বলছি। আচ্ছা এবার আমি তোমাদের কয়েকটা এই প্রথমে লিস্ট কাউন্টের উপরে কয়েকটা প্রবলেম করিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি, লিস্ট কাউন্টের উপরে কয়েকটা প্রবলেম করিয়ে সামনের দিকে এগোচ্ছি। 140 জাস্ট লিস্ট কাউন্ট, জাস্ট লিস্ট কাউন্ট সব করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, প্রিভিয়াস ইয়ারের একটা প্রবলেমও বাকি থাকবে না কোন টপিকে। আচ্ছা এই নেক্সট শনিবার কি হোমওয়ার্ক আছে মনে আছে তো? শাবাশ, এই সিবি কাইনামেটিক্সের প্রবলেম হোমওয়ার্ক আছে নেক্সট স্যাটারডে, ওকে। আচ্ছা এবার দেখো প্রবলেমটা কি বলেছে শোনো, প্রবলেমটা বলেছে এন ডিভিশন অফ মেইন স্কেল অফ এ ভার্নিয়ার ক্যালিপার্স কোইনসাইড উইথ এন ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, ইফ ইচ ডিভিশন অফ মেইন স্কেল ইজ এ ইউনিট দেন দ্য লিস্ট কাউন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। দেখো প্রবলেমটা করতে আমাদের কতক্ষণ লাগবে? আচ্ছা লিস্ট কাউন্ট যদি আমি এইটা মনে রাখি, এই ফর্মুলাটা লিস্ট কাউন্ট যদি মনে নাও রাখি তাও অসুবিধা নেই, আমি এটা ডিরাইভ করে নিতে পারবো, ওয়ান এম এস ডি ওয়ান মাইনাস বলো এম বাই এন। এবার বলো তো এইখানে এই এটা কি দিয়ে দিয়েছে? দেখো ইফ ইচ ডিভিশন অফ মেইন স্কেল ইজ এ ইউনিট, তাহলে ওয়ান এম এস ডি মানে কত বলো? ওয়ান এম এস ডি মানে কত? এ, ভালো করে বোঝো, ওয়ান মাইনাস, এবার বলো এম আর এন কোনটা, কি বলেছে এন ডিভিশন অফ মেইন স্কেল অফ, যেমন এদিকে চলে এসো। আচ্ছা তার মানে আমি কি বলতে পারি এন মেইন স্কেল ডিভিশন ইকুয়াল টু এন প্লাস ওয়ান ভিএসডি, দেখো তো এটা ঠিক লিখেছি কিনা? এবার বলতো এটার সাথে কম্পেয়ার করো, এন ভিএসডি ইকুয়াল টু এম এম এস ডি,
কম্পেয়ার করো, তাহলে বলতো VSD কত? স্যার N+1। হ্যাঁ ভেরি গুড। আর MSD? হ্যাঁ মাথার উপর দিয়ে গেল, মাথার উপর দিয়ে গেল, ওটা কি বোঝা গেল? তাহলে আমি M এর জায়গায় কত লিখবো? স্যার N। আর এর জায়গা N+1। ফর্মুলা এটা করলে কত আসছে? স্যার D আসছে। বলো প্রবলেমটা করতে কতক্ষণ সময় লাগলো? 1 মিনিট বা তার থেকে কম। তারপরে বুঝতে পারছো যেই মেনে এরকম এই কোয়েশ্চেন এসছে প্রচুর বার এসছে এই ধরনের কোয়েশ্চেন। ওকে মাথার উপর দিয়ে যাচ্ছে ডিয়ার, গুড। নেক্সট প্রবলেম 109। আচ্ছা কেউ একটা কিছু লিখেছে না, আনসার সি নয়, ডি আসছে। ডোন্ট ওয়ারি সব করিয়ে দেব 109। 2 মিনিট টাইম দিচ্ছি, 2 মিনিট, 2 মিনিট না সরি 1 মিনিট। তোমরা আমাকে আনসার বলবে গ্রুপ চ্যাটে, আনসার বলবে গ্রুপ চ্যাটে। এই বসুধা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। শুভাঙ্গী বোঝা যাচ্ছে? শুভাঙ্গী বোঝা যাচ্ছে? প্রবলেমটা কি বলেছে বলো? ওয়ান মেইন স্কেল ডিভিশন অফ এ ভার্নিয়ার ক্যালিপার্স ইজ এ সেন্টিমিটার এন্ড এনএফ ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কোয়েনসাইড উইথ N-1 ডিভিশন অফ মেইন স্কেল। ঠিক আগেরটার প্রবলেমের সাথে কোনো তুমি কোনো ইয়ে পাচ্ছ, ডিফারেন্স পাচ্ছ? না মানে স্যার মানে ডিফারেন্স বলতে N+1 N-1 দাঁড়ো দাঁড়ো আগে বলো, আগের প্রবলেমটার সাথে এটার কোনো মানে কোনো মোরাল কোনো ডিফারেন্স আছে? না একই তো ব্যাপার, একই ব্যাপার, শুধু এখানে N+1 এর জায়গায় কত বলে বলেছে বলো? N-1। এবার দেখো এটা কত সালে এসেছে, 12 সাল, এটা দেখো 21 সাল ফার্স্ট সেশনে মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু ডিফারেন্ট আছে, ওখানে N+1 বলেছে, এখানে N+1 অফ ওয়ান ইয়ার বলেছে লাগেটা, এখানে N অফ ওয়ান ইয়ার বলেছে। তাই আনসার কত হবে বলো? আমি কোনো কথা দিয়ে আসছে স্যার, দিয়ে আসছে N/N সবাই চেক করো, সবাই চেক করো। হ্যাঁ স্যার ডি আসছে। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা স্নেহীন ডি, সন্তত ডি, সৌনক ডি, ইপ্তিসামা নো, অপশন অপশন সানি ভেরি গুড, সমৃদ্ধ ভেরি গুড, না সমৃদ্ধ নট বি, ডি হবে ডি হবে ডি হবে ডি হবে। কি করে কি করে? এবার দেখো এইখানে বলেছে, দেখো এইখানে বলেছে এন ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, তার মানে N VSD ইকুয়াল টু N-1 MSD, দেখো মেইন স্কেল ডিভিশন। তাহলে এবারে বলতো, এবারে বলতো এইটা আমার এম না আর এইটা আমার এন না, তাহলে এ ইন্টু ওয়ান মাইনাস N-1 N। দেখো মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। এক টাইপের প্রবলেম, এক টাইপের প্রবলেম। দেখো ইফ এন মেইন স্কেল ডিভিশন কোয়েনসাইড উইথ N-1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, দ্য লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার্স ওয়েন ইচ সেন্টিমিটার অফ দ্য মেইন স্কেল ডিভিশন, ওয়েন ইচ সেন্টিমিটার অন দ্য মেইন স্কেল ইজ ডিভাইডেড ইন্টু 5 ইকুয়াল পার্টস। আচ্ছা বলো ফর্মুলা অনুযায়ী এইটা এন না এম, এইটা এইটা যদি আমার দরকার হয় তাহলে তোমরা আমাকে বলো তো,
আচ্ছা তোমরা অনেকেই আমাকে ইয়ে পাঠিয়েছো, না সুধা পাঠিয়েছো, একটাই আনসার ডিয়ার, একটাই আনসার। আচ্ছা এবার বলো, এইটা খুব ইম্পর্টেন্ট, দেখো ওয়েন, এই যে এইটা কি বলেছে শোনো, ওয়েন ইচ সেন্টিমিটার অন দা মেইন স্কেল, ভালো করে শোনো, ইজ ডিভাইডেড ইন্টু ফাইভ ইকুয়াল পার্টস, মানে এইখান থেকে এইটুকু হচ্ছে 10 সেন্টিমিটার, এইটা 5 ইকুয়াল, এইটা 5 ইকুয়াল পার্টসে ইয়ে করা আছে, 1 2 3 4 5, তার মানে এইটা মেইন স্কেলের মিনিমাম ডিভিশন হচ্ছে 2 সেন্টিমিটার, দেখো বুঝতে পারছো কিনা, হ্যালো 2 সেন্টিমিটার, ইচ সেন্টিমিটার বলেছে তো, শুনতে পেলাম না, ইচ সেন্টিমিটার বলেছে, হ্যাঁ ইচ সেন্টিমিটার, সরি 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 সরি, আই এম সরি, I am sorry. দাঁড়াও, মাস্টার পাগল হয়ে গেছে, 1 সেন্টিমিটার। আচ্ছা তাহলে বলতো, তাহলে বলতো এটা না, তাহলে বলতো ইচ ডিভিশন কত, ইচ ডিভিশন 1/5 সেন্টিমিটার, বলো 1/5 সেন্টিমিটার, তাহলে আমার এখানে ফর্মুলা হবে 1/5, এটা হচ্ছে 1 MSD, মাথার উপর দিয়ে যাচ্ছে, ইন্টু 1 - n/n+1, দেখো দেখো আসছে আসছে আসছে, এবার এখান থেকে আমার কোন ফর্মুলাটা কাজে লাগছে, কোন ফর্মুলাটা কাজে লাগছে, আচ্ছা এখানে না একটাও ম্যাচ করছে না, করছে না স্যার, এখানে একটা অপশন ভুল আছে স্যার, আনসারটা 2/5 আসছে, এবার দেখো তো কিছু ম্যাচ করছে, এ থেকে খালি উপরে রেন্ডটা বাদ দাও, দেখো তো ম্যাচ করছে কিনা, আমি এটা বলবো না, এটার আনসার ঠিক আছে, আমি এখানে এইখানে একটা এন ছিল, এই 2 এর পরে একটা এন ছিল, সেই এনটাকে হাটিয়ে দিয়েছি, আচ্ছা এই প্রবলেমটা আমি বলবো না, এই প্রবলেমটা আমি একদম বলবো না, একদম বলবো না, একদম বন্ধুগণ, হে বন্ধুগণ, কি বেরিয়েছে এটাই আনসার, দুর্দান্ত দুর্দান্ত, সি বেরিয়েছে কিনা দেখো, সি বেরিয়েছে কিনা দেখো, তাহলে এটা, ওরে বাবা এইটা আমি করে দিতে হবে, 1 MSD ইন্টু 1 - এবার বলো লিস্ট কাউন্ট কি হবে, বলো লিস্ট কাউন্ট কি হবে, 25/20, আরে 1/24/25, কারেক্ট, বলো এবার বলো 1 MSD কত, 1/20, 1 - 24/25, দেখো 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 দেখো, সি বেরোচ্ছে, রিসেন্ট ইয়ারের প্রবলেম এগুলো, রিসেন্ট ইয়ারের, মাই ডিয়ার আম, রিসেন্ট ইয়ারের, 1 মিনিট সময় লাগবে, 1 মিনিটেরও কম, 1 মিনিটেরও কম, হ্যালো স্যার, ওখানে 50 ডিভিশনস দাও, ওটা মিনিংলেস তো, আর কেমন বলো, ওখানে যে 50 ডিভিশনস দিয়েছে ওটা তো মিনিংলেস, হ্যাঁ মিনিংলেস, একদম মিনিংলেস, এটা স্টুডেন্টদেরকে ভড়কে দেওয়া, এটা স্টুডেন্টদেরকে ভড়কে দেওয়া, ইফতিশামা কোথায় গেল, বুঝতে পাচ্ছো, নিটের জন্য ইম্পর্টেন্ট ডিয়ার, উত্তাল ইম্পর্টেন্ট, উত্তাল, ভার্নিয়ার ক্যালিপার্স আর স্ক্রু গজ মেনে এখান থেকে প্রবলেম আসবেই আসবে, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে,
এই শুভাঙ্গী, বুঝতে পারছ? সোমদত্তা, সোমদত্তা বোঝা যাচ্ছে? ফর্মুলা বেস্ট। আচ্ছা, এই অবধি হয়ে গেল, এইবার আমি যেটা করব সেইটা শোনো, এইবার যেটা আমি করব সেটা শোনো, সেটা হচ্ছে রিডিং অফ এ ভার্নিয়ার ক্যালিপার্স, রিডিং অফ এ ভার্নিয়ার ক্যালিপার্স। কিভাবে রিডিংটা নেওয়া হয় সেটা আগে শোনো, দেখো কিভাবে রিডিংটা নেওয়া হয় সেটা আগে শোনো, দেখো। আচ্ছা, এই এইটা আরেকবার আমি একবার ইয়ে দেখাই, ধরো এক মিনিট দেখি এখানে রিডিংটা নিয়েছে কিনা কোথাও। আচ্ছা দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ ভার্নিয়ার ক্যালিপার্সটাকে কি করে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? হ্যালো, ভার্নিয়ার ক্যালিপার্সটাকে, হ্যালো, দেখো ভার্নিয়ার ক্যালিপার্সের মাঝখানে এরকম একটা জিনিস রাখা হয়েছে বন্ধুগণ, রাখা হয়েছে। আচ্ছা, এবার মন দিয়ে শুনবে, এবার দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ পাঁচ ফাইভ ফাইভ, এই যে ফাইভ ফাইভ, এই যে এখানটায়, আর তার তলায, তার তলায় তোমার ভার্নিয়ার স্কেল, দেখো তার তলায় ভার্নিয়ার স্কেল, তাই না? এইবার দেখো এইটা আমি নেক্সট দিন তো তোমাদের ক্লাসে নিয়ে গিয়ে দেখাবোই, দেখো আমি এটাকে একবার ড্র করার চেষ্টা করছি, ড্র করার চেষ্টা করছি, ধরো এইটা আমার মেন স্কেল, এদিকে অনেক চলে গেছে, এটা হচ্ছে জিরো, দেখো এটা জিরো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, রাইট? এবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, এটা জিরো, এইটা ওয়ান, এটা টু, এটা সেন্টিমিটারে, এটা মেন স্কেল, রাইট? এবার মন দিয়ে শোনো, তুমি এইখানে এইখানে একটা রডকে বসিয়েছো, দেখো রডকে বসিয়েছো, ভালো করে শোনো, এইখানে তুমি একটা রডকে বসিয়েছো, রডকে, ওহো আচ্ছা একটু বড় করে নি, ইয়েস উঠিয়ে দিলাম, রডকে বসিয়েছো, এই রডটা তুমি মেপেছো এইরকম, দেখো এই রডটা তুমি মেপেছো এইরকম। এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এর তলায়, এর তলায় এইখান থেকে, মন দিয়ে শোনো, এইখান থেকে যে ছোট স্কেলটা, দেখো এইখান থেকে যে ছোট স্কেলটা, দেখো যে ছোট স্কেলটা সেটা কি স্কেল বলো? ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল, দেখো এইটার ভার্নিয়ার স্কেল, ঠিক? এবার মন দিয়ে শোন, এই ভার্নিয়ার স্কেলে, আচ্ছা দাঁড়াও ভার্নিয়ার স্কেল একটু এরকম বড়, এরকম ভার্নিয়ার স্কেল, এবার এই ভার্নিয়ার স্কেলের, দেখো এই ভার্নিয়ার স্কেলের এর যে ফিফথ, তার সাথে এর এইটা কোয়েনসাইড করে গেছে, দেখো, হ্যালো 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 হ্যালো, দেখো এইটা একটু, এই যে এইখানটায় দেখো, এইখানে ভার্নিয়ারের যে একদম শেষের যে একটা ডান্ডিটা, মানে টেন্থ, টেন্থ যে ইয়েটা, টেন্থ ভার্নিয়ারের যে টেন্থ, আমি যদি এটাকে ডান দিকে সরাই তাহলে, দাঁড়াও দেখো ডান দিকে সরাই, ওহো দেখো ডান দিকে সরাই তাহলে, দেখো এই যে স্কেলটা, ওপরের স্কেলটা সেটা তো ওর জায়গাতেই থাকবে, আর এই পুরো স্কেলটা ধরে ডান দিকে সরবে না,
দেখো পুরো স্কেলটা ধরে ডান দিকে সরবে না? হ্যাঁ স্যার, আমি যদি অবজেক্টটা প্লেস করি, তাই তো অবজেক্টটা প্লেস করি, রাইট? কারণ অবজেক্টটা তো আমি, দেখো অবজেক্টটা আমি কোথায় প্লেস করছি, অবজেক্টটা আমি এই যে, বুঝতে পারছো, এইখানে যদি প্লেস করি তাহলে এইটা যদি আমি ঘোরাই তাহলে এই টোটাল জিনিসটা বাদিকে সরছে না? তাহলে বাদিকে কে সরছে, মেইন স্কেল না ভার্নিয়ার স্কেল? ভার্নিয়ার স্কেল, শাবাশ, ভার্নিয়ার স্কেল, ভেরি গুড, ভার্নিয়ার স্কেল সরছে, দুর্দান্ত, দেখো ভার্নিয়ার স্কেল সরছে। এবার শোনো, এবার যদি ভার্নিয়ার স্কেল সরে তাহলে ভেবে দেখো এই যে ওপরের স্কেলটা সেখানে শুধু 10 সেন্টিমিটার অব্দি তো নেই, এই 1 সেন্টিমিটার অব্দি তো নেই, তারপরেও তো রয়েছে, এখানে তো তারপরেও রয়েছে, কি নেই কি নেই, রয়েছে। এবার বলতো এই ভার্নিয়ার যদি ডান দিকে সরে তাহলে এই জায়গাটা যদি আমি আমার অবজেক্টটাকে বসিয়ে দিই তাহলে এই ভার্নিয়ারটা সরে এইখানে চলে আসবে, ভার্নিয়ারটা আসবে কি আসবে না? রাইট রাইট। এবার দেখতে হবে যে ভার্নিয়ারের মেন স্কেল নয় কিন্তু, কোথায় গেল, হ্যাঁ ভার্নিয়ারের, ভার্নিয়ারের কততম মানে কততম ডিভিশন মেন স্কেলের কোন একটা ডিভিশনের সাথে কোইনসাইড করে যাচ্ছে। কি বললাম, দেখো ভার্নিয়ারের কততম ডিভিশন, দেখো কততম ডিভিশন, বড় কোনা করলে ডায়াগ্রামটা ড্র করা ডিফিকাল্ট। আচ্ছা দেখো একটু, দেখো এই ডিভিশনটা কোইনসাইড করে গেছে, দেখো এই ডিভিশনটা কোইনসাইড করে গেছে, এক দুই তিন চার। আচ্ছা বলতো, মন দিয়ে শুনবে, বলতো ওপরেরটা কি স্কেল? মেইন স্কেল, মেইন স্কেল। বলতো মেইন স্কেলের এইটা কত ডিভিশন, কত এইটা? 5.5। এবার বলতো নিচেরটা কি স্কেল? বলতো ভার্নিয়ারের ফিফথ আর মেনের ফিফথ কোইনসাইড করে গেছে কিনা? হ্যাঁ স্যার। এবার যেটা বলছি শোনো, আমি যদি এটা আরেকটু ডান দিকে সরতাম তাহলে এইটা মানে ভার্নিয়ারের, ভার্নিয়ারের ফিফথ এর সিক্স এর সাথে কোইনসাইড করতে পারতো? রাইট। এবার দেখো আমরা মেইন স্কেলের কতর সাথে কোইনসাইড করছে সেটা নিয়ে বদার নই। কি বললাম বলো, মেইন স্কেলের কতর সাথে কোইনসাইড করছে সেটা নিয়ে বদার নই, বদার্ড হচ্ছে ভার্নিয়ার স্কেলের, দেখো 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 ভার্নিয়ার স্কেলের কত ডিভিশন কোইনসাইড করছে। কি বললাম, ভার্নিয়ার স্কেলের কত ডিভিশন কোইনসাইড করছে, কারেক্ট? আচ্ছা এবার আমি প্রথমে একটা ফর্মুলা লিখিয়ে নিই, তারপরে ওটাকে আমি বোঝাচ্ছি। যদি আমাকে টোটাল রিডিং ক্যালকুলেট করতে হয়, দেখো টোটাল রিডিং ক্যালকুলেট করতে হয়, এইটা হয় এমএসআর, এমএসআর মানে মেইন স্কেল রিডিং প্লাস ভিএসআর, ভিএসআর মানে ভার্নিয়ার স্কেল রিডিং। আচ্ছা এবার শোনো, এই এমএসআর এ আমরা কি রিডিংটা নেব ভালো করে শোনো, সেটা হচ্ছে এটা আমি লিখে দিচ্ছি, এইটা রিডিং। আচ্ছা না, এই এমএসআর মানে কি সেটা বলে দিচ্ছি, এটা ওয়ান রিডিং অন মেইন স্কেল, জাস্ট বিফোর জিরো অফ ভার্নিয়ার স্কেল। মানে এমএসআর এর রিডিং আমরা কোনটা নেব বলো তো, বলো এমএসআর এর রিডিং আমরা কোনটা নেব? ভার্নিয়ার স্কেল, জাস্ট মেইন স্কেল, জাস্ট বিফোর জিরো অফ ভার্নিয়ার স্কেল। বলছি বলছি সব বলছি, ডোন্ট ওয়ারি, মানে এই কেসটা ওয়ান হবে। ওয়েট 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 ওয়েট, বলছি ভাই আগে লিখে লিখে নি। সেকেন্ড ভার্নিয়ার স্কেলে আমরা কি নেব, ভার্নিয়ার স্কেলে নেব হচ্ছে লিস্ট কাউন্ট ইনটু কোয়েন সাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, কারেক্ট? এবার মন দিয়ে শোনো, এইটা কি, এইটা এইটা
জিরো অফ ভার্নিয়ার স্কেল এইটা? তাহলে বলো তো রিডিং অন মেইন স্কেল জাস্ট বিফোর জিরো অফ ভার্নিয়ার স্কেল কত? তাহলে আমি এখানে লিখবো ওয়ান প্লাস। আচ্ছা এবার লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্টের জন্য তোমাকে ডেটা দিয়ে দিতে হবে। আমার ডেটা দিয়ে দিয়েছে, দেখো এটা আমার ডেটা দিয়ে দিয়েছে ওই নর্মাল, দেখো নর্মাল যে ভার্নিয়ার স্কেল মানে 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু 9 ডিভিশন অফ মেইন স্কেল। তাহলে বলো তো লিস্ট কাউন্ট কত? হ্যালো, এর লিস্ট কাউন্ট কত? 0.01 সেন্টিমিটার। 0.01 সেন্টিমিটার। আরে এটাই তো আমরা ক্যালকুলেট করেছি এতক্ষণ ধরে, দেখো। হ্যালো, হ্যাঁ স্যার। ওকে গুড গুড গুড। এবার বলো ওয়ান প্লাস কি হবে? ওয়ান প্লাস কি হবে? হবে না, লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট লিখবে 0.01। এবার বলো তো কোয়েনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের কোনটা কোয়েনসাইড করেছে? তাহলে ইনটু ফাইভ, এইটা হবে আনসার, এইটা হবে আনসার, ঠিক? হ্যালো, ঠিক। আচ্ছা এবার তোমরা বলবে যে এই ফর্মুলাটা কি করে আসছে, দেখো এই ফর্মুলাটা কি করে আসছে, দেখো এই ফর্মুলাটা কি করে আসছে আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এইটাকে আমি একটু ভুলে যাবেন একদম, আগে বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো যে রিডিং কিভাবে ক্যালকুলেট করতে হবে, রিডিং কিভাবে ক্যালকুলেট করতে হবে আর কেন আসছে সেটা বুঝিয়ে দিচ্ছি। টোটাল রিডিং আমরা যখন নেব তখন আমরা কি কি নেব? এমএসআর প্লাস ভিএসআর, এমএসআর প্লাস ভিএসআর। স্যার এলসি ইনটু কোইনসাইডিং ডিভিশন অফ ভিএস এটা ভিএসআর? হ্যাঁ, ভিএস মানে ভার্নিয়ার স্কেল, কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। মেইন স্কেলের কত কত সাথে কোইনসাইড করেছে জানার দরকার নেই, ভার্নিয়ার স্কেলের কত কোইনসাইড করেছে সেটা জানতে হবে। এবার দেখো আমি এইটাকে একটু বড় করে দেখাচ্ছি, এইটাকে এইটাকে এইটাই, এইটা হচ্ছে ওয়ান, এই যে এইটা, এইটা হচ্ছে না সরি ইয়েলো দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে, এটাই তোমাদের আমি ইয়ে দেখাচ্ছি, এইটা হচ্ছে ওয়ান, এইটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ, রাইট? আচ্ছা এবার নিচেরটা কি ছিল বলো? এবার ভার্নিয়ার স্কেলের সাথে এইটা মিলে গেছিল, দেখো ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, দেখো তো বুঝতে পারছো কিনা? না একটু গন্ডগোল আছে, অন্যভাবে গন্ডগোল আছে বলে দিচ্ছি, এই ডিভিশন গুলো না সেম হবে নইলে কিন্তু দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, দেখো এইটা জিরো ছিল না কার? ভার্নিয়ারের, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, তাহলে বলো তো কার সাথে, ফিফথের সাথে কোয়েনসাইড করে গেছে? ওকে এবার মন দিয়ে শোনো, আমার যেটা মেজার করছিলাম সেটা এইরকম না, দেখো এই যে ওপরেরটাই আমি আবার ড্র করেছি, দেখো ওপরেরটাই, হ্যালো হ্যালো, দেখো ঠিক। এবার এবার মন দিয়ে শোনো, আমরা বলতো এই অবধি কে মেজার করে দিয়েছে অলরেডি এই পর্যন্ত? মেইন স্কেল তো আমাকে এই অবধি মেজার করে দিয়েছে, আর এইটুকু কে মেজার করছে? ভার্নিয়ার স্কেল। তাহলে এই এক্সট্রা কে মেজার করছে? ভার্নিয়ার স্কেল। এবার মন দিয়ে শোনো, বলতো এইখান থেকে এইটুকু কত মিটার? 10 মিলিমিটার না, বলো এখান থেকে একটু না, 10 মিলিমিটার বলছি, ভুল বলছি, বলো 1 মিলিমিটার, 1 মিলিমিটার, বলো তো এইখান থেকে এইটুকু কত মিলিমিটার? 0.9 মিলিমিটার, সরি 0.9, আরে এটাই তো আমরা ক্যালকুলেট করলাম, এটা এটা নিচেরটা কোন দিক, মানে নিচেরটা কোন কোন স্কেল? স্যার ভার্নিয়ার স্কেল। ভেরি গুড, আর উপরেরটা? মেইন স্কেল। মেইন স্কেল। তাহলে বলো তো এইটুকু লিস্ট কাউন্ট? হ্যাঁ স্যার। এইটুকু লিস্ট কাউন্ট, তাহলে বলো তো, তাহলে বলো তো এরপরে, এরপরে যখন এইটার এইটার মধ্যে ক্যালকুলেট হবে বলো তো এটা কতটা, কতগুলো লিস্ট কাউন্ট? এখান তো একটা লিস্ট কাউন্ট, বলো তো এইটুকু কতগুলো লিস্ট কাউন্ট? আচ্ছা
আগে বলো স্যার, দুটো লিস্ট কাউন্ট, সাবাস বলো তো এখান থেকে এইটুকু লেন্থ কত? 2 মিলিমিটার। আমাকে একটা কথা বলো, 1 লিস্ট কাউন্ট ইকুয়াল টু কত মিলিমিটার? 0.01 0.01। আচ্ছা এবার বলো তো এখান থেকে এইটুকু 2 মিলিমিটার, বলো তো এখান থেকে এইটুকু কত মিলিমিটার? 0.1 মিলিমিটার। হ্যালো, তাহলে বলতো এই 0.2 কে আমি লিখতে পারি 2 ইন্টু 0.1 মিলিমিটার, 2 ইন্টু লিস্ট কাউন্ট বলতে পারি। এবার বলতো এইখান থেকে এইটুকু কত ডিস্টেন্স হবে? 0.3 মিলিমিটার, 3 ইন্টু লিস্ট কাউন্ট। এইখান থেকে এইটুকু কত ডিস্টেন্স হবে? 4 ইন্টু লিস্ট কাউন্ট। এখান থেকে এইটুকু কত হবে? 5 ইন্টু লিস্ট কাউন্ট। যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অ্যাডভান্স এর প্রবলেম হবে না। আবার বলছি অ্যাডভান্স এ যা প্রবলেম দেবে হবে না। দেখো আমার তো এইটুকু ভ্যালু দরকার, এই যে এইখান থেকে এইটুকু, তাই তো? এবার দেখো এইখান থেকে এইটুকু 1 মিলিমিটার, এইখান থেকে এইটুকু 0.9 মিলিমিটার, তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে 0.1 মিলিমিটার, যেটা লিস্ট কাউন্টের সমান। আবার আমি ওহ এবার ডায়াগ্রামটা এতটা ইয়ে হয়ে গেছে। এবার দেখো সেকেন্ডে এইটা ছিল আমার ভার্নিয়ার স্কেল ডিভিশন আর এইটা ছিল মেন স্কেল ডিভিশন। এখন এই দুটোর মধ্যে কতটা ডিস্টেন্স? এই দুটোর মধ্যে, কারণ এইখান থেকে এইটুকু হচ্ছে 2 মিলিমিটার, এখান থেকে এইটুকু, আর এইখান থেকে এইটুকু হচ্ছে 1.8 মিলিমিটার, তার মানে এইখান থেকে এইটুকু কত মিলিমিটার? 0.2 মিলিমিটার। সিমিলারলি পরেরটা ছিল এর এইটা আর ভার্নিয়ারের এইটা, এখন এদের মধ্যে 3 মিলিমিটার, তারপরে এইটা আর এইটা এদের মধ্যে 4 মিলিমিটার, তারপরে এইটা আর এইটা এদের মধ্যে 5 মিলিমিটার, সরি 0.5 মিলিমিটার। এবার এই 0.5 মিলিমিটার হচ্ছে 5 ইন্টু 0.1 মিলিমিটার, আর এই 1 মিলিমিটারটাই হচ্ছে লিস্ট কাউন্ট। মাথার ওপর দিয়ে যায়নি তো? একটা কোশ্চেন ছিল, আমরা যদি ওই ছোট মানে ওই এক্সট্রা যদি মেজার করতে চাই তো আমরা মেইন স্কেলের এখান থেকে 5 যে রিডিংটা আছে ওটা থেকে আমরা যদি ভার্নিয়ার স্কেলের ওটাকে যদি মাইনাস করি তাহলে তো এক্সট্রা আসতে পারে। আমার দরকারই নেই, আমি তো পেয়ে যাচ্ছি যে কততম এই এই ফর্মুলায় তো আমি আরো ইজিলি পেয়ে যাচ্ছি রিয়া। আচ্ছা এই ফর্মুলায় তো আমি আরো ইজিলি পেয়ে যাচ্ছি রিডিং অন এমএস জাস্ট বিফোর জিরো অফ ভার্নিয়ার স্কেল ইনটু লিস্ট কাউন্ট ইনটু কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, বাস গেম ওভার, আমার আর কিচ্ছু লাগবে না। ওকে স্যার। অভিনব বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। সুরিতা বোঝা গেছে? হ্যাঁ স্যার। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে, কিন্তু কিভাবে এলো সেটা যদি না মনে রাখতে পারো বা সেটা যদি না বোঝো তাহলে কিন্তু অ্যাডভান্সের প্রবলেম হবে না। 16 সালে অ্যাডভান্সে একটা প্রবলেম দিয়েছে যেখানে বলতো এখানে 1 ডিভিশন অফ মেইন স্কেল বড় না 1 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল বড়? মেইন স্কেল, মেইন স্কেল। 16 সালে একটা প্রবলেম দিয়েছে যেই অ্যাডভান্সে যেখানে উল্টে দিয়েছে, কি বললাম, যেখানে উল্টে দিয়েছে, কি উল্টে দিয়েছে? মেইন স্কেলের ডিভিশন কম, লোকজনের ওয়াট লেগে গেছে লোকজন। তাহলে মেইন স্কেলের মানে অনেক, তাহলে মেইন স্কেলের ছোট ডিভিশন গুলো মানে একটা জায়গায় গিয়ে ভার্নিয়ারের সাথে গিয়ে মানে কোইনসাইড করবে। রাইট রাইট, করিয়ে দেবো সেই প্রবলেমটা, ডোন্ট ওয়ারি। আগে বলো এই অবধি বোঝা গেছে? একেবারে ডিটেলে ভেতরে ঢুকে ভার্নিয়ারের এর থেকে বেশি আর ভেতরে যাওয়া যাবে না, তাহলে ভাঙতে হবে বন্ধুগণ, তাহলে ভাঙিতে হইবে। আচ্ছা এই সব জিনিসগুলো আমরা যখন করছি না তখন কোনো এরার নেই, এরার। আচ্ছা এবার দেখো
এবার এরার, আচ্ছা এরার দিয়েই কিন্তু প্রবলেম গুলো হবে, এরার দিয়েই কিন্তু প্রবলেম গুলো হবে। এরপরে চার থেকে পাঁচটা প্রবলেম করাবো পুরো এরার দিয়ে, দেখো এরার দিয়েই কিন্তু প্রবলেম গুলো হবে। তোমাদের যখন দেবে তখন কোনো আচ্ছা এই জিরো এরারটা মন দিয়ে শুনবে, মেজার করা হয় বিফোর মেজারমেন্ট, কি বললাম বিফোর মেজারমেন্ট এই জিরো এরারটা মেজার করা হয়। আচ্ছা এই যে জিরো এরারটা যে মেজার করা হয় বিফোর মেজারমেন্ট, মন দিয়ে শুনবে, দেখো বিফোর মেজারমেন্ট যে জিরো এরারটা মেজার করা হয়, এই জিরো এরারটা পজিটিভ এরার হতে পারে, দেখো পজিটিভ জিরো এরার হতে পারে, পজিটিভ জিরো এরার হতে পারে, নেগেটিভ জিরো এরার হতে পারে। এবার এই জিনিসটা কি সেটা একটু বোঝো, দেখো এইটা আমাকে একটু তোমাদের বোঝাতে হবে, দেখতে পাচ্ছ ভার্নিয়ার ক্যালিপারসটা রিডিংটা বোঝা দেখা যাচ্ছে না, না স্যার রিডিংটা আপ যাচ্ছে, ভার্নিয়ার স্কেলটা বোঝা যাচ্ছে, মেইন স্কেলের রিডিংটা আপ যাচ্ছে। এবার দেখো এইটাকে, এইটাকে আমি এরকম সরাতে পারি, ঠিক এইবার দেখো, এইবার এইটাকে আমি একদম মেজারমেন্টের আগে এইটাকে এরকম জ দুটোকে, জ দুটোকে একেবারে ইয়ে করে দিয়েছি, জ দুটোকে এরকম, জ দুটোকে একেবারে আর কোনো গ্যাপ নেই। এবার আমরা দেখব যে মেন স্কেলের জিরো আর ভার্নিয়ার স্কেলের স্কেলের জিরো কোয়েনসাইড করছে কিনা, দেখো তো না নিতে পারছে না, নিতে পারছে না, কি বললাম বলো, মেইন স্কেলে জিরো আর ভার্নিয়ার স্কেলে জিরো কোয়েনসাইড করছে কিনা, যদি কোয়েনসাইড করে মানে এইটা দেখো বিফোর মেজারমেন্ট, বিফোর মেজারমেন্ট, আচ্ছা এখান থেকে নিয়ে আস, বিফোর মেজারমেন্ট তখনো মেজার করা শুরু হয়নি, দেখো তো এই যে এর জিরো আর এর জিরো কোয়েনসাইড করেছে কিনা, দেখো এই যে উপরেরটা জিরো আর নিচেরটা জিরো কোয়েনসাইড করেছে, এই যে কখনো মেজার করা হয়নি, যখন জ দুটোকে একসাথে লাগিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা দেখবো এই দুটো মেজার কোয়েনসাইড করে গেছে, তার মানে নো জিরো এরার, দেখো নো জিরো এরার, ঠিক এবার দেখো পজিটিভ জিরো এরার কখন হয়, দেখো এক মিনিট, ওকে আচ্ছা জিরো এরার কিভাবে ক্যালকুলেট করে সেটাও আমি বলে দেবো, ডোন্ট ওয়ারি, আচ্ছা দাঁড়াও এখানে ডায়াগ্রামটা ভুল আছে, এটা ডায়াগ্রামটা না ভুল আছে, আচ্ছা দাঁড়াও এক মিনিট, এক মিনিট কোনো অসুবিধা নেই, আগে আমি ডায়াগ্রামটা নিয়ে আসি, এটাতে কোনো জিরো এরার নেই, নেগেটিভ জিরো এরার ঠিকই তো, ওহো যেখান থেকে তুলেছি নেগেটিভ পজিটিভ কোথায়, ওহো একটু গন্ডগোল আছে, না গন্ডগোল নেই এটা ঠিকই আছে,
মানে একটা ডান্ডা মিসিং আছে। দেখো দেখো দেখো, বিফোর মেজারমেন্ট, বিফোর মেজারমেন্ট, বিফোর মেজারমেন্ট, যখন আমরা জ গুলোকে একসাথে লাগাবো তখন এই ইনস্ট্রুমেন্টটা অনেকদিন ইউজ করতে করতে, দেখো এই ইনস্ট্রুমেন্টটা অনেকদিন ইউজ করতে করতে তোমার ট্রুলি স্পিকিং এই ভার্নিয়ার স্কেল আর মেন স্কেলের জিরো একসাথে কোয়েনসাইড করে না, দেখো কোয়েনসাইড করে না, ঠিক? হ্যালো, দেখো এবার মন দিয়ে শুনবে তো, তখন কি হয়, তখন কখনো কখনো ভার্নিয়ার স্কেলের জিরো মেইন স্কেলের জিরোর পেছনে থাকে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, হ্যালো দেখতে পাচ্ছ এই যে এইটা, হ্যালো হ্যাঁ স্যার, এইটাকে বলে পজিটিভ এরার। কেন পজিটিভ এরার বলছি, কি করে ক্যালকুলেট করা সেটাও বলছি, তাহলে বলো তো। এখন যদি আমি এইটা দিয়ে কোনো ইয়েকে মেজার করি, দেখো এইটা দিয়ে, তাহলে বলো তো এই টোটালটাকে যদি আমি ডান দিকে সরাই, তাহলে প্রথম থেকেই তো এক্সট্রা এই লেন্থটা অ্যাডেড হয়ে যাচ্ছে না, এই এক্সট্রা এই লেন্থটা, হ্যাঁ স্যার, দেখো এক্সট্রা এই লেন্থটা অ্যাডেড হয়ে যাচ্ছে না প্রথম থেকেই এই লেন্থটা, হ্যালো বুঝতে পারছো? তাহলে এই লেন্থটা আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে, দেখো এই লেন্থটা আমাকে মাইনাস করতে হবে, তো সেই কারণে আমি লিখছি, দেখো সেই কারণে আমি লিখছি কারেক্ট রিডিং, সেটা যে এরারই আসুক সেটা হবে টোটাল রিডিং মাইনাস এরার। এবার এরারটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আচ্ছা এবার তোমরা বলো তো, তোমরা কি পজিটিভ এরারটা বুঝতে পেরেছো? দেখো দেখো পজিটিভ এরার, এবার বলতো পজিটিভ এরারটা আমরা ক্যালকুলেট করবো কি করে, দেখো পজিটিভ এরারটা ক্যালকুলেট করবো, এবার বলো এইখানে এই এর জিরো আর এর জিরো এর মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা আমি বলছি এক্স, বলতো এই এক্সটাই এখন আমার কি এরার। এবার বলো সেম ভাবে এখানে যদি এই থার্ড, এই থার্ড এর সাথে কোয়েনসাইড করে যায়, তাহলে আগের বার যে এক্সটা ক্যালকুলেট করেছিলাম এই এক্সটা সমান কি হবে বলো, এই থ্রি ইন্টু লিস্ট কাউন্ট, ঠিক আরেকটার কনসেপ্টের মতো। আরে আমি তোমাদের বোঝালাম না যে এইটা কিভাবে আসছে দিয়া, তোমাদের আমি বোঝালাম না এই যে এইটা কিভাবে আসছে, এই এক্সটাই তো আমরা ক্যালকুলেট করেছিলাম, এই এক্সটা কার কার মধ্যে ছিল, দেখো এই এক্সটা কার কার মধ্যে ছিল, এই ওয়ান, এই ওয়ান, এর ওয়ান আর এর জিরোর মাঝখানে। এবার দেখো ধরো এই টোটাল জিনিসটাকে যদি আমি সরিয়ে এর জিরো আর এর জিরোর মাঝখানে মানে এরকম নিয়ে আসি, তাহলে এইটাই তো আমার এক্স এখন, তাহলে এই এক্সটা আমরা কি করে ক্যালকুলেট করেছিলাম, এই এক্সটা আমরা কি করে ক্যালকুলেট করেছিলাম, বা এই এরারটা আমরা কি করে ক্যালকুলেট করেছিলাম বলো, পজিটিভ এরারটা আমরা কি করে ক্যালকুলেট করেছিলাম, সেটা হচ্ছে লিস্ট কাউন্ট ইনটু কোয়েন সাইডিং, কোয়েনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, না ভার্নিয়ার স্কেল, না ওর নাম হচ্ছে কি বলে মেইন স্কেল, বলো ভার্নিয়ার স্কেল, মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, যাচ্ছে কি, তাহলে বলো তো পজিটিভ আর কি আমরা ক্যালকুলেট করতে পারবো বলো, তার মানে বুঝতে পারছো
অলরেডি এখানে একটা এক্স রয়েছে, অলরেডি এখানে একটা এক্স রয়েছে অলরেডি, তো সেই এক্সটাকে আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে না প্লাস করতে হবে? মাইনাস। সাবাস, এইবার এদিকে চলে এসো, এদিকে চলে এসো, এইখানে গল্পটা কিন্তু অন্যরকম। এইখানে একটা জিনিস দেখো, তার মানে বলতো, এইখানে আমি যদি কোনো লেন্থকে মেজার করি পজিটিভ এরারে, বলতো যদি লেন্থকে কোনো মেজার করি পজিটিভ এরারে, তাহলে সেই লেন্থটা অ্যাকিউরেট লেন্থ থেকে বেশি দেবে না কম দেবে? বেশি দেবে। সেই কারণেই আমি এই ইয়েটাকে মাইনাস করে দেবো, এরারটাকে দেব কি দেব না বলো? দেব স্যার। এইবার চলে এসো নেগেটিভ এরারে, ধ্যানসে শুনো। এবার দেখো নেগেটিভ এরার আর পজিটিভ এরার দুজনের জন্যই কিন্তু আমাদের ফর্মুলা সেম, দুজনের জন্যই কিন্তু ফর্মুলা সেম। এবার দেখো নেগেটিভ এরারে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো, এর জিরোটা বেশি, হ্যালো এর জিরোটা আগে আছে, তাই তো? তার মানে এই জিনিসটাকে আমরা এরপরে সরাবো কি সরাবো না বলো? সরাবো। এইটা যদি আমি সরাই তাহলে বলো তো, যে লেন্থ আমি মেজার করব সে অলরেডি একটু কম থেকে শুরু করছে না? হ্যাঁ স্যার। তারপরে বলতো এখানে যে লেন্থটা আমি মেজার করব সেটা বেশি আসবে না কম আসবে? যেহেতু নেগেটিভ এরার, মন দিয়ে শোনো, তখন আমরা এই নেগেটিভ এরারটাকে এরকম লিখবো, দেখো ইকুয়াল টু সেম লিস্ট কাউন্ট ইনটু, লিস্ট কাউন্ট ইনটু কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। দেখো লিস্ট কাউন্ট ইনটু কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, ঠিক? এবার স্যার এটা কি ভার্নিয়ার স্কেলের একটা লেন্থের থেকে মাইনাস করে দিতে হবে? না না না, শোনো শোনো শোনো, এবার দেখো, আচ্ছা এটা আমরা না প্রবলেম যখন আসবে তখন আমি আরো দেখাবো। নেগেটিভ এরার যেহেতু, সেহেতু যে এরারটা আসবে এইটা ক্যালকুলেট করে যেটা আসবে, তার আগে একটা কি আমরা মাইনাস নিয়ে নেব? দেখো তার আগে কি আমরা এর একটা মাইনাস নিয়ে নেব? হ্যালো হ্যালো হ্যালো, তার আগে কি আমরা এটা একটা মাইনাস নিয়ে নেব? আচ্ছা ঠিক আছে, এইটা নিয়ে না আমার একটু ডাউট আছে, আমি প্রবলেমেই ওটা গিয়ে ক্লিয়ার করাবো, প্রবলেমে। আবার কি বললাম বলো? প্রবলেমে গিয়ে আমি ক্লিয়ার করাবো, ওকে? পজিটিভ এরার এন্ড নেগেটিভ এরার, ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি। নেগেটিভ এরারটা তোমরা একটু হোল্ডে রাখো, একটু হোল্ডে রাখো, ওটা কিভাবে ক্যালকুলেট করবো। তবে এটুকু তো বুঝতে পেরেছো পজিটিভ এরার নেগেটিভ এরার কোনটা কাকে বলে? হ্যাঁ নেগেটিভ নিয়ে নিলে এই নেগেটিভের সাথে এই নেগেটিভটা মিলে প্লাস হয়ে গেল। ঠিকই আছে রিয়া, ঠিকই আছে। দেখো এখানে যে ভ্যালুটা আসবে, যেহেতু নেগেটিভ এরার, এখানে একটা মাইনাস নিয়ে নেবো, মাইনাস ভ্যালু। এবার এই মাইনাস এরার আছে, এই মাইনাস এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। দেখো এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, ওকে? কোনো অসুবিধা নেই, আগে প্রবলেম। চলো নেক্সট আধ ঘন্টা প্রবলেম হবে, যা প্রবলেম এসছে সব করিয়ে দেব। সেটা হচ্ছে 79, 79 মাই ডিয়ার 79। আচ্ছা এইখানে আমাকে পজিটিভ এরার নেগেটিভ এরার কিভাবে ক্যালকুলেট করে, কিভাবে অ্যাড করে সব করতে হবে, এই প্রবলেমগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল। কিন্তু তোমাদের কাছে কোনো প্রবলেমই ক্রিটিক্যাল নয়, ভালো করে পড়ো কি বলেছে শোনো। বলেছে ইন অ্যান এক্সপেরিমেন্ট উইথ ভার্নিয়ার ক্যালিপার লিস্ট কাউন্ট, আচ্ছা এলসি দিয়ে দিয়েছে কত, 0.1 মিলিমিটার। ওয়েন টু জয়েন্টস আর জয়েন্ট টুগেদার দ্য জিরো অফ ভার্নিয়ার স্কেল লাইজ রাইট টু দ্য জিরো অফ মেইন স্কেল and six division of vernier scale coincide with the main scale division. তোমরা আমাকে বলো যে এররটা সেটা জিরো, জিরো এররটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কেন পজিটিভ স্যার? কেন স্যার? রাইট সাইডে আছে, কার রাইট সাইডে? কার রাইট সাইডে? মেইন স্কেলের যে জিরো তার রাইট সাইডে। দুর্দান্ত, তাহলে এইটা পজিটিভ এরর। এবার পজিটিভ এরর যেটা ভ্যালু, সেই এরর টার্ম যদি স্মল ই দিয়ে লিখি, সেটাকে কিভাবে আমরা ক্যালকুলেট করব?
LC into coinciding division of main scale with vernier division. বলো তো কত এত ভার্নিয়ার ডিভিশন মেন স্কেল এর সাথে কোইনসাইড করছে? তাহলে এখানে এররটা কি আমি লিখবো? স্যার জিরো অফ ভার্নিয়ার লাইজ টু রাইট অফ জিরো অফ মেন, তাহলে এটা নেগেটিভ এরর হবে না? জিরো অফ এটা তো বড় আছে, জিরো অফ ভার্নিয়ার স্কেল রাইজ টু দা রাইট অফ জিরো অফ মেন, ভাই তাহলে নেগেটিভ এরর হবে না? কেন এই যে পজিটিভ এরর, এইটা ছিল মেন স্কেল আর এটা ভার্নিয়ার স্কেল না? হ্যালো ভাই কি বলেছে বলো? ভার্নিয়ার স্কেলটা রাইটে লাই করছে, এই এগুলো কনফিউজ করার কোনো মানে আছে? আরে ভাই কি বলছে? স্যার বলছে রাইটে লাই করছে জিরোটা, কার 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 জিরো? ভার্নিয়ার। তাহলে এখানে ভার্নিয়ার জিরো, এটা ভার্নিয়ার জিরো না নিচেরটা? আরে এটা দেখো, এইটা জিরো, পজিটিভ এর না নেগেটিভ এর? এটা স্যার পজিটিভ এর। এবার বলো লিস্ট কাউন্ট কত কত আসছে এরার, যেহেতু পজিটিভ এরার তুমি এখানে পজিটিভ দেবে। এই অবধি হলো? এই অবধি বলো, এই অবধি হলো বলো। এরপরে 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 বাকিটা বলেছে, ওয়াইল মেজারিং দা ডায়ামিটার অফ এ স্ফেরিক্যাল বম, দা জিরো অফ ভার্নিয়ার লাইন্স বিটুইন থ্রি পয়েন্ট, দেখো লাইন্স বিটুইন 3.2 to 3.3 mark and fourth division of vernier scale coincide with the main division, main scale. তাহলে বলো তো রিডিং কত হবে? রিডিং টোটাল রিডিং 3.2, এটা মেইন স্কেল রিডিং, আর ভার্নিয়ার স্কেল রিডিং কি হবে? লিস্ট কাউন্ট ইনটু কোইনসাইডিং মাইনাস এরর, যেটা ফর্মুলা 3.2 প্লাস লিস্ট কাউন্ট কত? লিস্ট কাউন্ট কত? 0.1 ইনটু 4 মাইনাস 0.6। দেখো তো বুঝতে পারছো কিনা ডিয়ার? হ্যালো দেখো তো এটা 3.18 সেন্টিমিটার আসছে কিনা? দেখো বুঝতে পেরেছো কিনা? আরে এইটা তো টোটাল রিডিং, সরি এক মিনিট এক মিনিট এক মিনিট, এইটা টোটাল রিডিং আর এইটা হচ্ছে কারেক্ট রিডিং। হ্যাঁ বলো। দেখো এইটা তো সেন্টিমিটারে বলে দিয়েছে আর এইটা তো মিলিমিটারে বলে দিয়েছে, মিলিমিটার থেকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে এখানে একটা জিরো হবে না? দেখো হ্যালো লিস্ট কাউন্ট কত বলে দিয়েছে? 1 মিলি 0.1 মিলিমিটার, মানে এখানে একটা জিরো হবে না? দেখো 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 হ্যালো, তাহলে এটা কি আসছে বলো তো? 3.2 মাইনাস 0.02। হ্যাঁ এই তাহলে আনসার তো ঠিকই আছে। হ্যাঁ স্যার আনসারটা ঠিক ছিল, মানে ডেসিমাল একদম একদম একদম। এই তোমরা কি প্রবলেমটা বুঝতে পারলে? হ্যালো প্রবলেমটা বুঝতে পারলে? মাথার উপর দিয়ে গেল না তো বন্ধুগণ, মাথার উপর দিয়ে গেল না তো? হ্যালো 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 এক মিনিট আমি মাইনাস করব কোইনসাইডিং ডিভিশন। ওকে আচ্ছা দেখছি 87, এটা আমি করব না, এটা তোমরা করবে। এটা আমি একদম করব না, আমাকে একদম ফাইনাল আনসার বলতে হবে।
মেনের কথার সাথে যদি আমরা মাইনাস করি তাহলে একটা প্লাস হয়ে যাবে। আমার করতে করে দিতেই হবে, 101 শুনতে পাচ্ছি না স্যার, 3.88 সেন্টিমিটার আসছে। আচ্ছা 4 পয়েন্ট, আচ্ছা 87। আচ্ছা নেগেটিভ জিরো এরর এর পরের দিন প্রবলেম করব, আমি এখন প্রবলেম খুঁজে পাচ্ছি না। 101 স্যার, আমিও 41, আমারও 412 আসছে স্যার, আমারও 412 আসছে। নেগেটিভ জিরো এরর একটু একটু আমাদের ভাবতে হবে বা একটু। আচ্ছা নেগেটিভ জিরো এররটা না একটু একটা প্রবলেম না পেলে ওটা 10 থেকে মাইনাস করতে হতে পারে, ওটা প্রবলেম অনুযায়ী আমাদের দেখতে হবে। ওকে 87 কার কার হয়নি? ওকে 1 মিনিট, নেগেটিভ জিরো এটা না, এই ফর্মুলাটা এক্সিস্ট করবে না, এখানে একটু চেঞ্জ আসবে। এই ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাটা নেগেটিভ জিরো এরারে, নেগেটিভ জিরো এরারে আসবে হচ্ছে মাইনাস অফ লিস্ট কাউন্ট ইন্টু 10 মাইনাস কোইনসাইডিং ডিভিশন, সেটা একটু অফ বানিয়ে আসতে। আচ্ছা তোমরা তো এরপরে অন্যান্য জায়গা থেকে প্রবলেম করবে, নেগেটিভ জিরো এরার পেলেই আমাকে পাঠাবে, নেগেটিভ জিরো এরার পেলেই পাঠাবে। ওকে নেগেটিভ জিরো এরার পেলেই পাঠাবে। আচ্ছা আমরা প্রায় শেষের পথে চলে এসেছি, এই দুটো প্রবলেম আমাকে একটু করে দিতে হবে। 87 87, আচ্ছা 412 আসবে, ইয়েস আনসার এসছে 412। কি করে 412 এসছে মন দিয়ে শোনো, সুপ্রথমে লিস্ট কাউন্ট বার করতে হবে। দেখো যে ডেটা দিয়ে দিয়েছে সেই ডেটা থেকে আমাকে লিস্ট কাউন্ট বার করতে হবে, রাইট? দেখো মেইন স্কেল অফ ভার্নিয়ার ক্যালিপার্স রিডস 1 মিলিমিটার, দেখো মেইন স্কেল অফ ভার্নিয়ার ক্যালিপার্স রিড 1 মিলিমিটার, ঠিক? দেখো মেইন স্কেল অফ ভার্নিয়ার ক্যালিপার্স মিন, দেখো 1 মিলিমিটার। ওকে আচ্ছা এবার ট্রুলি স্পিকিং এখান থেকে আমি ফর্মুলা অনুযায়ী কি করব, 1 MSD ইন্টু 1 মাইনাস n/m, এই তো ছিল। এবার বলো তো 1 MSD কত, 1 MSD কত, 1 মিলিমিটার বলে দিয়েছে তো, ডিভাইডেড বাই 1/9/10। দেখো 1/9/10, দেখো দেখো বুঝতে পারছো কিনা, দেখো 1/1/9, দেখো এটা বুঝতে পারছো? তাহলে বলো তো এখান থেকে লিস্ট কাউন্ট কত আসছে বন্ধুগণ, লিস্ট কাউন্ট কত আসছে, 0.1 মিলিমিটার অর 0.01 সেন্টিমিটার।
রাইট? এবার এবার কারেক্ট রিডিং, ঠিক আগেরটার মতো কারেক্ট রিডিং 4.1 তো হবেই প্লাস। তারপরে কি বলেছে বলো? সিক্সথ ভার্নিয়ার ডিভিশন কোইনসাইড উইথ দ্য মেইন স্কেল ডিভিশন, মানে সিক্সথ ইনটু লিস্ট কাউন্ট মাইনাস ফোর্থ ডিভিশন, ফোর্থ ডিভিশন দেখো, ফোর্থ ডিভিশন, ফোর্থ ডিভিশন। তারপরে এরার কত বলো? এরার কত? 0.04 ইনটু লিস্ট কাউন্ট। এবার বলো 4.1 প্লাস প্লাস 2 ইনটু 0.01 সেন্টিমিটার, এটা করলে কত আসছে বলো? 4.12 সেন্টিমিটার আসছে। আর এখানে কি বলেছে? দা এত উইল বি, আচ্ছা তার মানে এইটাকে আমি লিখতে পারি 4.12 ইনটু 10^-2 সেন্টিমিটার। আনসার ইজ 4.12, আনসার ইজ 4.12। আচ্ছা এই প্রবলেমটা আমাকে করে দিতে হবে উইদাউট এনি মিস্টেক, উইদাউট এনি মিস্টেক। নেগেটিভ এররটা একটু তোমাদের আলাদা করে বলতে হবে। পজিটিভ এরার নিয়ে কোনো ডাউট নেই, পজিটিভ এরার যেভাবে ক্যালকুলেট করা হয় সেই রকম, পজিটিভ এরার যেভাবে ক্যালকুলেট করা হয় সেই রকম। কিন্তু নেগেটিভ এরার নিয়ে আমাদের একটু বলতে হবে। নেগেটিভ এরারের ফর্মুলাটা হবে এইটা, নেগেটিভ এরারের কেন আসছে আমি নেক্সট দিন বলে দিচ্ছি, একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আমরা করব, ছোট্ট এক্সাম্পল নিয়ে তারপরে প্রবলেম করব। একবার সামটা দেখো, সরি 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 সরি, ভেরি গুড স্বস্তিক, আই গট দ্য রাইট আনসার অলরেডি। শুনতে পেলাম না স্যার, বলছি 104 না? ও ফলটা একটু ভুল হবে, এই এইটা বাদ পজিটিভ জিরো এরারের যাবতীয় প্রবলেম আমরা করেছি, এটার আনসার কি হবে আমি করব না স্যার, 520। ভালো করে দেখো তো স্যার, 402। 402 স্যার, আনসার কি 1004? আমি কিন্তু অলরেডি একজনের আনসার পেয়ে গেছি স্যার, আনসারটা 1076 আসছে। হ্যালো, এইটা নিয়ে কোথায় এত বাড়াবাড়ি, এইটা নিয়ে কোথায় এত বাড়াবাড়ি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, 52 আসছে। গুড, 101 আনসার 52।
হ্যাঁ স্যার, এবারে আমারও 52 এসেছে, ওই মিলিমিটার সেন্টিমিটার একটু গন্ডগোল হয়ে গেছিল। এক্স্যাক্টলি ভাই, মিলিমিটার সেন্টিমিটারে। আচ্ছা আমরা যা প্রবলেম করালাম সব কি পজিটিভ এররের প্রবলেম, নেক্সট দিন নেগেটিভ এররের প্রবলেম করাবো। আর নেগেটিভ এররের পজিটিভ এররের ফর্মুলাটা এই যে, এইটা পজিটিভ এররের জন্য হয় বারবার বলছি, আর নেগেটিভ এরার জন্য এইটা হয়, সেটা আমি নেক্সট দিন করাবো, কি করে হয় সেটা একদম ধরে বোঝাবো। আচ্ছা এইটা বলো, সবার প্রথমে 101 আগে বলো, এখান থেকে আমার লিস্ট কাউন্ট কত বেরোচ্ছে ভাই? লিস্ট কাউন্ট 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার, এটা আমি আর ক্যালকুলেট করব না, রাইট? এবার রিডিং, রিডিং, রিডিং বেরোচ্ছে, দেখো ডায়ামিটার বলেছে, সেখান থেকে আমাকে কিসে নিতে হবে? রেডিয়াস। এবার বলো 10 + 8 × লিস্ট কাউন্ট - 4 × লিস্ট কাউন্ট, দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো 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 হ্যালো, দেখো তো বুঝতে। আমি এটাই করেছি কিন্তু এই রেডিয়াস করিনি আমি, ওই জন্য ভুল এসেছে আমার। কারেক্ট। আচ্ছা এবার বলো তো এখান থেকে আমার ভ্যালু কত আসছে? সব তো ডেটা দেওয়া আছে রিয়া, সেটা আসছে 10.4 মিলিমিটার। দেখো এবার আমার রেডিয়াস বলেছে এর হাফ হয়ে যাবে না, দেখো রেডিয়াস বলেছে 52 × 10⁻² সেন্টিমিটার, দেখো দেখো বুঝতে পেরেছ কিনা? হ্যালো হ্যালো হ্যালো, দেখো বুঝতে পেরেছ কিনা? ওকে আচ্ছা, তাহলে আমি এখানেই দিয়ে রাখছি, নেক্সট দিন আমরা নেগেটিভ জিরো এরার নিয়ে ডিসকাস করব। এখন নেগেটিভ জিরো এর ফর্মুলাটা দেখাবে? হ্যাঁ হ্যাঁ, ওটা জাস্ট লিখে রাখো, পরের দিন ওটা প্রুফ করব। বাকি আজকে এমন তো এমন কিছু তো হয়নি যেটা আমরা প্রুফ করিনি, বুঝিনি। নেগেটিভ জিরো এরার, প্লিজ তোমরা যেখান থেকে যা প্রবলেম পাবে আমাকে পাঠাবে, দু তিনটে প্রবলেম করে স্ক্রু গজটা শেষ করে দেবো। এটা হবে লিস্ট কাউন্ট ইনটু 10 কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। হ্যাঁ বলো স্যার, স্ক্রু গজে লিস্ট কাউন্টে আরো একটা জিরো আছে না? স্ক্রু গজে ইয়েস, ওকে ওকে, গজ আরো অ্যাকুরেট, তার মানে এর থেকে আরো বেশি ছোট মেজারমেন্ট নিতে পারবে? একদম একদম, এই দেখো এইটা হচ্ছে স্ক্রু গজ, আরে তো এই যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ইয়ে করে, বুঝতে পারছো? এই যে যাই হোক, এটা একটু মনে হচ্ছে গন্ডগোল করছে। চলো আজ ক্যালিপারের স্ক্রু গজের দাম কত হয়? খুব বেশি দাম হয় না, 500-600 টাকার মধ্যে পাওয়া যায়। আচ্ছা স্যার, আমি নেক্সট দিন নিয়ে যাব, ওকে স্যার? আমিও কিনে নেবো ভাবছি, বাড়িতে ছোটখাটো এক্সপেরিমেন্টে কাজে লাগবে। ঠিক আছে চলো স্যার, একবার কি কল করতে পারি ক্লাসের পর? হ্যাঁ হ্যাঁ করতে পারো। আচ্ছা দেখো নেগেটিভ জিরো এরার, যেমন আমি যদি তোমাদের এই পজিটিভ জিরো এরার আর নেগেটিভ জিরো এরার কথা বলি, তাহলে আগের দিন আমরা এই যে দেখো পজিটিভ জিরো এরার আর নেগেটিভ জিরো এরারে আমরা আগের দিন যেগুলো করেছিলাম সেখান থেকে
এইটা দেখো নেগেটিভ জিরো এরার। ওকে, এই নেগেটিভ জিরো এরারে কি বলছে বলতো? বলতো এইটা কোন স্কেল? মেইন স্কেল রিডিং। আর এইটা ভার্নিয়ার স্কেল রিডিং। একটা জিনিস দেখো, যদি মানে ইনিশিয়ালি যখন আমরা মেজার করব, তোমাদের আমি প্র্যাকটিক্যাল ক্লাসে করিয়ে দেখিয়েছি, তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা করিয়ে দেখিয়েছি, তো ক্লাসে আমরা যখন করেছি তখন দেখো একদম শুরুই হয়নি, একদম শুরুই হয়নি এক্সপেরিমেন্ট। তার আগে আমাদের কি করতে হয় বলো? তার আগে আমাদের কি করতে হয়? জিরো এরারটা চেক করে নিতে হয়, ঠিক? এবার এই যে জিরো এরারটা আমরা চেক করে নেব, তখন আমরা দেখব যে যদি ভার্নিয়ারের জিরো মেইন স্কেলের জিরো লেফটে থাকে তাহলে নেগেটিভ জিরো এরার। দেখো নেগেটিভ জিরো এরার। আর ভার্নিয়ারের জিরো যদি মেইন স্কেলের জিরোর ডান দিকে থাকে তাহলে পজিটিভ জিরো এরার। এই মনে পড়ছে আগের দিনের ঘটনা? বলো, হ্যালো, দেখো আগের দিনের ঘটনা। তাহলে এবার কারেক্ট রিডিং যখন হয় তখন ট্রু রিডিং মাইনাস এরার। আর ট্রু রিডিং এ, ট্রু রিডিং এ দেখো পজিটিভ জিরো এরারে অলরেডি এই এক্সটা, এই এক্সটা মেইন স্কেলের ডান দিকে, দেখো অলরেডি মেইন স্কেলের ডান দিকে, এবং সেই হেতু কি হয়, টি আর ট্রু এরার যেটা হয়, যে ট্রু রিডিং সেটা মাইনাস এরার হয়। তার মানে ভেবে বলতো, পজিটিভ যখন আমরা জিরো এরার পেয়েছিলাম তখন অ্যাকচুয়ালি রিডিংটা কি করেছিলাম, অ্যাকচুয়ালি রিডিংটা কি করেছিলাম মনে পড়ছে? মাইনাস করেছিলাম না অ্যাকচুয়ালি রিডিংটা? দেখো, হ্যালো, এই যে যে প্রবলেম গুলো করেছিলাম সেখানে অ্যাকচুয়ালি রিডিংটা কিন্তু মাইনাস করেছিলাম, মনে করো, দেখো অ্যাকচুয়ালি রিডিংটা মাইনাস করেছিলাম, রাইট? কিন্তু নেগেটিভ জিরো এরারে ঘটনাটা একটু অন্যরকম হয়। আচ্ছা নেগেটিভ জিরো এরার একটা এক্সাম্পল দিয়ে দেখাই, দেখো তার মানে এইটা হচ্ছে মেইন স্কেলের জিরো আর এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের জিরো, রাইট? এরপরে যখন আমি মেজার করব তখন এই ভার্নিয়ার স্কেলটা ডান দিকে সরবে, সরবে কি সরবে না বলো? তাহলে আইডিয়ালি তোমরা বলতে পারবে, তাহলে আইডিয়ালি এই তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। তার মানে মন দিয়ে শোনো কি ঘটনাটা ঘটছে। এইটা হচ্ছে, একটু বড় করে ড্র করেছি, এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের জিরো আর এটা হচ্ছে মেইন স্কেলের জিরো। এরপরে তুমি যখন কোনো একটা জিনিস মেজার করবে তাহলে এই যে এই নিচের ভার্নিয়ার স্কেলটা সেইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডান দিকে সরাবে কি সরাবে না বলো? ডান দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ডান দিকে সরাবে কি সরাবে না? সরাবে। এবার ডান দিকে সরাবে। এবার মন দিয়ে দেখো, সেটা হচ্ছে এইটা হচ্ছে মেইন স্কেলের জিরো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, দেখো এইটা ফাইভ, রাইট? দেখো দেখো দেখো, এই তোমরা কি বুঝতে পারছো বলো? এবার শোনো, এবার নিচেরটা দেখো, নিচেরটা ভার্নিয়ার স্কেলের জিরো, ওয়ান টু থ্রি ফোর, ঠিক? ভার্নিয়ার স্কেলের ওয়ান টু থ্রি ফোর। আচ্ছা এটা না আমার একটু ডায়াগ্রামে একটু গন্ডগোল আছে, এতটা বড় বড় হবে না। বলতো কার ডিভিশন কম হবে? একটা ডিভিশন কার কম হবে, মেইন স্কেলের না ভার্নিয়ার স্কেলের? তাহলে দেখো সেটাই একটু ইয়ে করছি, এইটা ভার্নিয়ার স্কেলের জিরো, খুব বেশি যে ইয়ে থাকে তা নয়। এবার আমি কি করছি মন দিয়ে দেখবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ, দেখো। এবার মন দিয়ে শোনো, বলতে পারবে এই যে যে দুটো জিরো মিট করেনি, দেখো এই যে যে দুটো জিরো মিট করেনি আমি, আচ্ছা একটা মিনিট, জাস্ট ওয়ান মিনিট, ওয়ান মিনিট,
আচ্ছা দেখো, তাহলে আমি যদি বলি এইখান থেকে এইটুকু এক্স, মন দিয়ে শুনবে, তাহলে বলতো এই এক্সটাই এরার না কি? যেটা যে মেশেনি, যেটুকু ডিফারেন্স আছে সেটাই কি এরার? ভেবে বলো, হ্যালো বলো, ভেবে বলো। আচ্ছা এবার আমি যেটা করছি সেটা শোনো, আমি এক্স কি করে ক্যালকুলেট করছি ভালো করে দেখো, এক্স কি করে ক্যালকুলেট করছি বলতো। এখানে মেন ডিভিশনের, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা বলতো মেন ডিভিশনের, মেন ডিভিশনের কততম মানে রিডিং ভার্নিয়ারের সাথে ম্যাচ করে গেছে বলো, কততম রিডিং ভার্নিয়ারের সাথে ম্যাচ করেছে? তাহলে বলতো আমি লিখতে পারি এক্স প্লাস, ভালো করে দেখো, এক্স প্লাস টু এমএসডি, এক্স প্লাস টু এমএসডি, এইটুকু টু এমএসডি না মেন স্কেল ডিভিশন বলো, বলো এইটুকু মেন স্কেল ডিভিশন না? হ্যালো, হ্যাঁ স্যার। এবার বলো তো সেটাই কত ভার্নিয়ার স্কেল ডিভিশন? ওয়ান টু থ্রি ফোর, হ্যালো তাই না? তাহলে বলো তো আমি লিখতে পারি থ্রি ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে এবার বলো তো এখান থেকে এক্স কে আমি কি লিখতে পারি? থ্রি ভিএসডি মাইনাস টু, কেন হলো? এবার বলো, বলো বলো, এবার বলো তাহলে এক্স কি লিখবো বলো, এক্স কি লিখবো? ফোর ভিএসডি মাইনাস টু এমএসডি, মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা এবার বলো ভিএসডি মানে ভার্নিয়ার স্কেল ডিভিশন, সেইটা মন দিয়ে শুনবে, সেইটা টোটাল দশটা ডিভিশন হয় বলো, তখন লেন্থ কত হয়? 0.9 সেন্টিমিটার লেন্থ হয় ভার্নিয়ার স্কেলের, ভার্নিয়ার স্কেলের। মনে আছে এই এর ন ডিভিশনের সাথে ওর দশ ডিভিশন কোইনসাইড করে যায়? হ্যালো, এর ন ডিভিশনের সাথে ওর দশটা ডিভিশন কোইনসাইড করে যায়, বুঝতে পারছো কি বলছি? হ্যালো 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 হ্যালো। আচ্ছা এবার যেটা বলছি শোনো স্যার, এটা আরেকবার রিপিট করবেন? কোনটা বলো স্যার? কার নট ডিভিশন আছে ওটা একটু বলি। ওটা ওটা তোমাকে আগের দিন দেখতে হবে ডিয়ার, নইলে এখন পড়া যাবে না। আচ্ছা ওটা ওটা আগের দিনের কন্টিনিউশন। ওকে তাহলে তোমরা বলো তো 4 ইনটু ভিএসডি কত হবে, মানে একটা ভিএসডি সমান কতটা সেন্টিমিটার? 0.9 ডিভাইডেড বাই 10 সেন্টিমিটার, এত সেন্টিমিটার। হ্যালো বলো, বলো বলো বলো, এই এটা বুঝতে পারছো? আচ্ছা না, এখানে একটা গন্ডগোল হয়েছে, এখানে একটা গন্ডগোল হয়েছে, এরকম হয় না এরকম। হ্যাঁ বলো বলো বলো, 9 সেন্টিমিটার 10 ডিভিশন অফ বিএসডি হবে না? আরেকবার বলো, শুনতে পেলাম না। 10 ডিভিশন অফ বিএসডি 9 সেন্টিমিটারের সঙ্গে তো মেলে এমএসডি? না না, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, এইখানে গন্ডগোলটা হয়েছে, মানে এইখানে গন্ডগোলটা হয়েছে, গন্ডগোলটা আমি বলে দিচ্ছি, কারণ এখানে এটা এরকম হয় না, দাঁড়া করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি। দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, হয় না মানে আগেরটা কি হয়েছিল বলতো? এখানে টু এমএসডি ছিল না, আর এটা ফোর ভিএসডি ছিল না? হ্যালো হ্যালো, তো বেসিক্যালি যে এরারটা আসছিল না সেটা লিস্ট কাউন্টের থেকে বেশি হয়ে যাচ্ছিল। এবার বলো
লিস্ট কাউন্টের থেকে কি করে বেশি হয়? আমরা তো লিস্ট কাউন্ট হচ্ছে মিনিমাম মেজার করতে পারি, তাই না? তার থেকে বেশি হলে তো আমরা মেজার করতেই পারবো। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? সেই জন্য এরারটা এরকম আসবে। আচ্ছা যাই হোক, এবার চলে এসো। এবার দেখো, তাহলে বলো তো, এবারে তোমরা বলো এইটুকু এক্স, দেখো এইটুকু এক্স আর এইটুকু হচ্ছে এইটুকু, ওয়ান টু থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি মেন স্কেল ডিভিশন, দেখো এক্স প্লাস, এক্স প্লাস থ্রি মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু হোয়াট বলো? ফোর ভার্নিয়ার স্কেল ডিভিশন, দেখো ওয়ান টু থ্রি ফোর, কেন কি এইটা এইটার সাথে কোয়েনসাইড করে গেছে, দেখো এইটার সাথে কোয়েনসাইড করে গেছে, ঠিক বলছি? বলো এইটার সাথে কোয়েনসাইড করে গেছে, বুঝতে পারছো? আচ্ছা এবার তাহলে এখান থেকে আমি এক্স এর যে ভ্যালুটা আসছে সেইটা আছে, আসছে ফোর বিএসডি মাইনাস থ্রি এমএসডি। এবার ফোর ইন্টু ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন, ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে কত জানো? এক্ষুনি করলাম, 0.9 ডিভাইডেড বাই 10, এত সেন্টিমিটার মাইনাস থ্রি, বলো তো ওয়ান এমএসডি মানে কত? ওয়ান বাই 10 সেন্টিমিটার না? হ্যালো, তাহলে এইটা করলে কত আসছে বলো তো? 0.36 আসছে, আর মাইনাস 0.3 তাহলে কত আসছে? 0.06 আসছে। দেখো দেখো এরার, এরার। এবার মন দিয়ে শুনবে, আমরা কি করি বলো তো? আমরা কি করি? সেটা হচ্ছে ট্রু রিডিং, কারেক্ট রিডিং। স্যার আরেকবার একটু উপরে যাবেন, এক মিনিট দিয়া। কারেক্ট রিডিং ইকুয়াল টু, আগের দিন করেছিলাম, বলো কারেক্ট রিডিং ইকুয়াল টু কি লিখি বলো? কারেক্ট রিডিং ট্রু রিডিং মাইনাস এরার। হ্যাঁ এবার বলো, আগে বলো এইটা বুঝতে পেরেছো কিনা? এক্সটা দেখো, এক্স এর ভ্যালু কত বেরিয়েছে দেখো। আচ্ছা এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, ভেরি ইম্পর্টেন্ট, যখন পজিটিভ এরার হয়েছিল তখন ওই যে এক্সটা ছিল, এই যে পজিটিভ এরারে, এই যে পজিটিভ এরারে যে এরারটা ছিল, দেখো যে এরারটা ছিল সেইটা আমরা মাইনাস করেছিলাম না প্লাস করেছিলাম? আগের দিন যে পজিটিভ এরারটা এসেছিল, হ্যালো দেখো 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 দেখো, যে পজিটিভ এরারটা এসেছিল প্লাস করেছিলাম না মাইনাস করেছিলাম বলো? মাইনাস, ভেরি গুড, মাইনাস করেছি, ভেরি গুড, ভেরি গুড, ওকে। আচ্ছা যদি মাইনাস করে থাকি তার মানে আমরা ফর্মুলা এটাই রাখতে চাই, দেখো ফর্মুলা এটাই রাখতে চাই, তাহলে বলতো আগের বারে যখন আমরা পজিটিভ এরার ছিল তখন এই এক্সটা, এই যে এক্সটা, এক্সটা সেটা মেন স্কেলের জিরোর ডান দিকে ছিল না বাম দিকে ছিল? এই এক্সটা ডান দিকে ছিল, ডান দিকে ছিল। আর এটা এক্সটা জিরোর ডান দিকে না বাম দিকে? বাম দিকে, বাম দিকে। তাহলে বলতো যদি ডান দিকে থাকে তাহলে মাইনাস করতে হয়, কেন? অলরেডি ওই এক্সটা বেশি, দেখো অলরেডি ওই এক্সটা বেশি, এখানে যদি জিরোর বাম দিকে থাকে তাহলে অলরেডি এক্সটা কম না? হ্যালো বলো, অলরেডি এক্সটা কম না, বুঝতে পারছো? তাহলে বলো তো এই এক্সটা আমাকে অ্যাড করতে হবে না সাবট্রাক্ট করতে হবে? প্র্যাকটিক্যালি অ্যাড করতে হবে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এবার মন দিয়ে শোনো, তাহলে এবার আমি, মনে আছে যখন পজিটিভ জিরো এরার করেছিলাম তখন ওই এক্সটা যেটা বার করেছিলাম সেটা আমরা কি করে কি বার করেছিলাম? এই যেটা পজিটিভ এরার বার করেছিলাম সেটা কি বার করেছিলাম? লিস্ট কাউন্ট ইনটু কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, তাই না? দেখো পজিটিভ এরারে কি বার করেছিলাম? লিস্ট কাউন্ট ইনটু কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। আচ্ছা বলো তো এখন যদি আমি এটা পজিটিভ এরারে পেয়েছিলাম, এবার আমি কি করছি? নেগেটিভ এরারের জন্য, নেগেটিভ এরারের জন্য সেই জিনিসটা করার চেষ্টা করছি। তাহলে বলতো লিস্ট কাউন্ট ইনটু কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, এটা যদি ক্যালকুলেট করি তাহলে বলতো লিস্ট কাউন্ট কত? তোমরা জানো লিস্ট কাউন্ট?
least count 0.01 into coinciding division of Vandiyar scale. Coinciding division of Vandiyar scale. বলো তো এখানে কোইনসাইডিং ডিভিশন কত এই প্রবলেমটা, বলো এই প্রবলেমটা 4 না 4 তাই তো, তাহলে আমি লিখছি 4, তাহলে ভ্যালু কত আসছে 0.04, তাহলে বলো তো এইটা কি আমার এরর না 0.06 এরর, দেখে বলো 0.06 টা এরর হবে, তবে শাবাশ, তাহলে মন দিয়ে শোনো, তাহলে বলো তো আমরা যদি 1 থেকে 0.04 বাদ দিয়ে দিই তাহলে সেটা কত হবে, 0.06 হবে কি হবে না, আমি বলে দিচ্ছি, মানে আমি বলতে চাইছি দেখো 0.01 থেকে যদি আমি বাদ দিয়ে দিই 0.01 থেকে যদি আমি বাদ দিয়ে দিই দেখো 0.1 থেকে যদি 0.4 বাদ দিই 0.1 থেকে যদি 0.4 বাদ দিয়ে দিই তাহলে কত আসে বলো তো, দেখ 0.04 যদি বাদ দিয়ে দিই কত আসে বলো, 0.06 আসে, 0.06 বলো তো, এই 0.6 টাই আমার এরর ছিল না, দেখো 0.6 টাই এরর ছিল না, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, নেগেটিভ যখন 0 এরর হচ্ছে তখন 0.6 টা এরর, কিন্তু কততম 0.1 টা তো মেইন স্কেল, একটা মেইন স্কেল ডিভিশন না, রাইট রাইট রাইট, সেটা আসছি আসছি, এবার বলো 0.6 টা তো এরর, কিন্তু বলো তো কততম ডিভিশন এখানে কোইনসাইড করেছিল, বলো কততম ডিভিশন, হ্যালো ফোর্থ, তাহলে দেখো তো আমি এই জিনিসটা লিখতে পারি কিনা, সেটা হচ্ছে দেখো ভালো করে, এই যে এক্স এর যে এক্সটা বেরিয়েছিল, এক্সটা এক্সটা 0.6 বেরিয়েছিল, সেটা এরকম লিখতে পারি কিনা, দেখো তো এক্স ইকুয়াল টু এলসি, এলসি মানে, এলসি মানে লিস্ট কাউন্ট ইনটু 10 মাইনাস কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, দেখো তো, তাহলে দেখো লিস্ট কাউন্ট কত তোমরা জানো 0.01 10 মাইনাস 4 ইকুয়াল টু 0.06 আসছে, দেখো তো, হ্যালো দেখো তো 0.06 আসছে কিনা, হ্যালো পেতে গেলে আমাকে এই জিনিসটা করতে হবে কি হবে না, এবার বলো তো কারেক্ট রিডিং এ আমাকে ট্রু রিডিং প্লাস 0.06 টা অ্যাড করতে হবে না, হ্যালো সেটা না করে আমি যদি এইটা করি ট্রু রিডিং মাইনাস অফ মাইনাস 0.06 একই তো ব্যাপার, তাহলে আপনার এই প্রথম ফর্মুলাটার সঙ্গে মানে থেকে গেল মানে মিল, রাইট রাইট রাইট, তার মানে আমাদের যে মাইনাসটা আছে সেটা রেখে দিতে হবে, তাহলে এবারে বলো তো এইখানে যে 0.06 তার মানে এই যে নেগেটিভ এরর এর এক্সটা এখানে আমার একটা মাইনাস দিতে হবে কি হবে না, দেখো মাইনাস দিলেই তো আমার পুরো জিনিসটা মাইনাস চলে আসছে মাইনাস 0.06, মানে 0.06 যদি তুমি এখানে অ্যাড করো মানে এখানে মাইনাস 0.06 লেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে তোমার চোখের সামনে যে ইকুয়েশনটা সেটা হচ্ছে নেগেটিভ এররের জন্য, নেগেটিভ এররের জন্য, তাহলে নেগেটিভ এররের জন্য কি ক্যালকুলেট করবে বলো, x ইকুয়াল টু মাইনাস অফ লিস্ট কাউন্ট ইনটু 10 মাইনাস কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, দেখো কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, ম্যাক্সিমাম বইতে ভুল আছে, ম্যাক্সিমাম বইতে ভুল আছে, ম্যাক্সিমাম বইতে পজিটিভ এররটাকেই ধরে নিয়েছে, তোমরা কি আমার কথা বুঝতে পারলে, এইবার দেখো মনে আছে আগের দিন আমাদের এই 90 প্রবলেমটা আটকে গেছিল বন্ধুগণ, 90 প্রবলেমটা আটকে গেছিল, চলো 90 প্রবলেমটা আজকে করব, সেটা হবে মাইনাস অফ এলসি ইনটু 10 মাইনাস কোইনসাইডিং
ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। আর কারেক্ট রিডিং, ট্রু রিডিং মাইনাস এরার। চলো এবারে প্রবলেমটাই করি। প্রবলেমটা, ইন এ ভার্নিয়ার স্কেল 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু 9 ডিভিশন অফ মেইন স্কেল। হ্যালো, তাহলে কি লিস্ট কাউন্ট আমাকে আর করে দেখাতে হবে? 0.01 সেন্টিমিটার এটা আর করে দেখাবো না, অনেকবার করেছি, বহুবার করেছি, হাজার হাজার বার করেছি, কোটি কোটি বার করেছি, আর করে দেখাবো না। দুর্দান্ত। আচ্ছা তারপরে কি হবে, তারপরে কি হবে বন্ধুগণ? আচ্ছা তারপরে কি বলেছে শোনো, বলেছে when both jaws, দেখো when both jaws of vernier's calipers touch each other, the zero of vernier's scale is shifted to the left of zero of main scale. মানে এইটা zero of main scale আর এইটা zero of vernier's scale, তাহলে positive error না negative error? Negative. দুর্দান্ত। এবার কি বলছে বলো, fourth scale division exactly coincide with the main scale reading, তাহলে বলো তো x কত হবে? List count into 10 তাহলে বলো তো টোটাল রিডিং ইকুয়াল টু মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং, তাহলে মেইন স্কেল রিডিং এ কত হবে বলো তো? 30 না 31 বলো, 30 না 31? 30 স্যার। দুর্দান্ত। 30 প্লাস বলো তো ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হবে? 31 কি অন্যান্য? হ্যাঁ আরে ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভার্নিয়ার স্কেল ডিভিশন হতো না লিস্ট কাউন্ট ইনটু কোইনসাইডিং তাহলে বলতো এখানে কি হবে? 0.01 ইন্টু 6 হবে। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো ফাইনালি অ্যাড হয়ে কত আসছে বলো তো? ফাইনালি অ্যাড হয়ে কত আসছে? 30 মিলিমিটার হবে। কেন? এইখানে যে মেইন স্কেল রিডিং সেটা 31 ডিভিশন না, এই 30 ডিভিশন না, আর এক একটা ডিভিশন কত রিড করছে? 1 মিলিমিটার। তার মানে এটা হবে 30 মিলিমিটার, তার মানে 30 মিলিমিটার মানে 3 সেন্টিমিটার, তাই না? এই বলো বলো 30 মিলিমিটার মানে 3 সেন্টিমিটার না? আর বাকি সব কিছু আমি 3 সেন্টিমিটারে নিয়েছি, বাকি সব কিছু আমি 3 সেন্টিমিটারে নিয়েছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবার বলো তো এইটা ক্যালকুলেট করলে কি আসে? স্যার 3.12 তোমরা কি নেগেটিভ জিরো এররটা কি বুঝতে পারলে? দেখো নেগেটিভ জিরো এররটা কি বুঝতে পারলে? পজিটিভ জিরো এরার আর নেগেটিভ জিরো এরার, জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই হবে।
ফর্মুলাটা মনে রাখলেই হবে। আর কি করে এসছে সেটা আমি তোমাদের দেখালাম, কি করে এসছে সেটা আমি তোমাদের দেখালাম। এই বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? চলো।